যা তোমরা জীবনে কখনো শোনেনি, ও আন্তম অলা আবা ও গম, যা তারা যা কবরে চলে গেছে তারা কখনো একথা শোনেনি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, রসুল তো এই কাজাবের কথা 1500 বছর আগে বলেছেন, ওরা এমন এমন হাদিসের কথা বলবে যা পৃথিবীর কোনো মানুষ শোনেনি, বিমালাম তাসমাও তোমাদের পূর্বপুরুষেরা কখনো শোনেনি। রসুল আমার পরেই বললেন, আনা বারিও মিন ঘুম ঘুম বারিও না মিননি, দুনিয়াতে আমি ওদের কেউ হব না আর পরকালে ওরা আমার কেউ হবে না। রসুল বলে ওরাই হবে 72 নাম্বার দল হয়ে জাহান্নামী জাহান্নামী। রসুল আমার পরে একটা হাদিস শরীফ বলেছেন, বালহুম ইউসাল্লুনা, দেখতে পাওয়া যাবে ওরা নামাজ পড়বে, ওয়া সুবুনা, ওরা রোজা রাখবে, ওয়া হুদুনা, ওরা হজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, কিন্তু ভিতরে পৃথিবীর সব ইবাদত থাকবে, থাকবে না শুধু মদিনাওয়ালা মদিনাওয়ালা। আর মদিনাওয়ালা না থাকার কারণে 72 নাম্বার হয়ে জাহান্নামে যাবেই যাবে। ও আমার আমি আপনাকে ভালো আনন্দ দিতে পারবো না, ইমান কি করে বাঁচবে আমি আপনাকে বলতে এসেছি। আপনি নামাজ পড়বেন ইমামের পিছনে, ইমামকে একটা বার টেরাই করে নাও, ইমাম বেরহমাতে কাইয়া আর রহমান রহিমেন পড়ে, যদি একটা বার মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত যদি শেষ করতে বলা হয়, ইমাম সাহেব ফতোয়া দেবে কলেমা পড়ার দরকার নেই, বেরহমাতে কা পড়লে হয়ে যাবে। আমি আপনাকে বলছি, সুখে দুঃখে বিপদ আপদ বালা মুসিবাতে ঘুমাতে গিয়ে চলতে গিয়ে হাঁটতে গিয়ে খেতে খাবার আগে খাবার পরে কোনো ব্যক্তি যদি হার সময় সমস্ত সময় আল্লাহর নামে জপজিকির কলেমা পড়ে, ওটা কি বাধা আছে? বাধা নেই। তাহলে সবচাইতে বড় ইবাদত আফদালুল ইবাদত ইবাদত সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। মোনাজাত যখন করলো বেরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন করলো, আমি অস্বীকার করছি না, ভালো ভালো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করে দিল, ওটা ভালো ভালো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়তে তোমার বারণ করিয়েছে কে? তাহলে এর ভিতরে বেরহমাতিকা আছে, এর ভিতরে আলহামদুলিল্লাহ আছে, এর ভিতরে নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। রসুল তো বলেছেন ইনি হলো 72 নম্বরের দল। আমি বলছি না যে নামাজ হবে না। আবার যদি ইমাম সাহেবকে যদি একটা বার বলে, বাবা ইমাম সাহেব এলাকার মানুষেরা, এরা সুন্নি জামাতের মানুষ, এরা পীর মাশায়েখকে বড় ভালোবাসে, এরা নবীকে বড় ভালোবাসে, তুমি এক একটাবার কলেমা পড়ো, এলাকায় গুঞ্জুম গুঞ্জুম সমালোচনা শুরু হয়ে গেছে, তুমি একটাবার কলেমা পড়ো কলেমা পড়ো, তখন ইমাম সাহেব দেখবে চাকরি বাঁচিয়ে রাখার জন্য ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে অনেক মোনাজাত করলো, মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কণ্ঠ অন্ধকার হয়ে গিয়ে কণ্ঠ বন্ধ হয়ে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজটা বন্ধ হয়ে গেছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও বলতে চায় না। আমাদের এলাকায় আছে, এদিকে নেই। তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বলতে অসুবিধা কোথায়? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এরা নামাজকে ভালোবাসে, রোজাকে ভালোবাসে, হজকে ভালোবাসে, যাকাতকে ভালোবাসে, ফিতরাকে ভালোবাসে, কুরবানিকে ভালোবাসে, সব কিছু ভালোবাসে, আল্লাহর নবীকে এরা ভালোবাসতে চায় না। নবী আমার একটা হাদিস শরীফ বললেন, লা ইউমিনু, কখনো তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তামাম পৃথিবীর সমাজ সম্পত্তির অপেক্ষায়, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা অপেক্ষায়, আমি রসুল তামাম পৃথিবীর ইবাদত অর্থের অপেক্ষায়, আমাকে না যতদিন ভালোবাসতে না পারবে ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, পারবে না, পারবে না। তাই আল্লাহ নবী বললেন, আনা বুইস্তু মুআল্লিমানা।
আমি হলাম তোমাদের শিক্ষক, তাহলে শিক্ষক যখন বলেছে আমাকে বেশি ভালো না বাঁচতে পারলে ইমানদার হতে পারবে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর ইবাদত করি, কিন্তু মুহাম্মদ সাল্লামকে পৃথিবীর অপেক্ষায় ভালোবেসে থাকি। জোরে বলেন, ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছি, ওরা নামাজ পড়বে একটা টি শার্ট হাফাতা গেঞ্জি, নামাজ পড়বে মুখে দাড়ি রাখে না অনেকে, নামাজ পড়বে মাথা টুপি দেয় না অনেকে, ওরা বলবে নামাজ পড়বো আল্লাহর ইবাদত। সুন্নাতি টুপি না দিলে নামাজ হয়ে যাবে, দাড়ি না রাখলে নামাজ হয়ে যাবে, সুন্নাতি পোশাক না পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এগুলো তো মুহাম্মদ সাল্লামের সুন্নাত, যদি পড়ি নবীকে ভালোবাসা হবে। তাই ইন্টারনেটে দেখবেন বাবা মাথা চুল উপরে কোনো টুপি নাই, একটা শার্ট পরে একটা প্যান্ট পরে নামাজ পড়ে, কেবল শুধু আল্লাহর ইবাদত করবে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে ওরা প্রাধান্য দেবে না। এবার আপনি বলেন, আপনাদের এলাকা ধরে নেন একটা টেবিল ফ্যান চলছে, এখন টেবিল ফ্যানটার দাম কত? 1200 টাকা। তাহলে ফ্যানটার দাম হলো 1200 টাকা। ওখানে যে একটা জাল দোবা আছে, যে গেরি একটা সরু তারের জাল দোবা আছে, যার ভিতরে পাখাটা ঘুরছে, ওই পাখাটার ওই জালটার দাম হলো 200 টাকা। যদি আপনি নেড়া নাও 1000 টাকা, যদি আপনি কমপ্লিট নাও নেবে 1200 টাকা। তাহলে নামাজটা হলো ওটা মোটর 1000 টাকা দাম, আর যেটা জাল দোবা আছে সরু তার দিয়ে ওটাই হলো 1200 টাকা, ওটাই হলো সুন্নাত। আপনি যদি বড় 1000 টাকার ফ্যান কেনো, যদি আপনার অত বড় জাল ঘেরা যদি না থাকে, জামা ছিঁড়ে যাবে, চুল উড়ে যাবে, নাক ছিঁড়ে যাবে, মশারি পা খেয়ে যাবে, তাহলে 1000 টাকার ফ্যান হতে পারে, 200 টাকা যদি ঘেরা না নাও, আপনার নিরাপত্তা থাকবে না, থাকবে না। তাহলে 1,00,000 টাকা সম্পদ আল্লাহর ইবাদত হতে পারে? হতে পারে। আমার নবী সুন্নাত যদি না রাখতে পেরেছো, তোমার নামাজের নিরাপত্তা থাকবে না। আমার নবী সুন্নাত যদি থাকে, আল্লাহ আমার নবীর খাতিরে কবুল করে নেবেই নেবে। আর একটু জোরে, আপনাদের বলছি ফরজ নামাজ পড়বেন, নামাজ পড়বেন, এখন ফরজ নামাজের দাম বেশি না নফল দাম বেশি? না নফল নামাজের দাম বেশি, ফরজ নামাজের দাম বেশি? অবশ্যই আপনারা সবচাইতে বড় বুদ্ধিমান। এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, এলাকায় কি রাজমিস্ত্রি কাজ করে? নিশ্চয়ই করে। রাজমিস্ত্রি রোজ দেয় কত? 500 টাকা, 600 টাকা, সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা, ধরে নেন 7 ঘন্টা ডিউটি, দেয় কত? 600 টাকা। আপনি আমার বাড়িতে কাজ করেছেন মিস্ত্রি, রাজমিস্ত্রি, 8 ঘন্টা ডিউটি করেছেন, 600 টাকা পাবে, মালিকের হুকুম পালন করেছেন। আমার বড় ভাই বলছে, মিস্ত্রি মাওলানা সাহেবের কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, তবে আমার বাড়ি জানালা আছে, 1 ঘন্টা কাজ করে দাও বাবা, তোমাকে আমি 400 টাকা দেবো। আমার কাছে করেছেন মালিকের হুকুম, 600 টাকা পেয়েছেন 8 ঘন্টা ডিউটি করে। আপনি এবার পাশের একজন আর 1 ঘন্টা কাজ করে দেবেন, ওটা হলো নফল, করতে পারেন নাও করতে পারেন, কেন মালিকের হুকুম পালন করা হয়ে গেছে। আপনাকে দিলাম 600 টাকা, 8 ঘন্টা ডিউটি, ভাই 1 ঘন্টা কাজ করিয়ে দিচ্ছে মাত্র 400 টাকা। আপনি বলেন মালিকের হুকুম পালন করে বেশি টাকা পেয়েছেন, না নফল নিজের ব্যক্তিগত সময় দিয়ে বেশি টাকা পেয়েছেন? ব্যক্তিগত কাজ করে বেশি সময়, অল্প সময় টাকা পেয়েছেন বেশি? আল্লাহর ইবাদত ফরজ নামাজ, ওটা হলো মালিকের হুকুম, আল্লাহ যা দেবে 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 দেবে, কিন্তু নফল ইবাদত আর সুন্নাতি ইবাদত, এটা হলো নফল ইবাদতের তুল্য। এইগুলো কাজ করলে আল্লাহ বেশি বেশি খুশি হয়, বেশি বেশি নিয়ামতি নেকি দান করে। তাই পৃথিবীর যত ওলি আউল ফরজ ইবাদাতের পাশাপাশি, তারা অবশ্যই নফল ইবাদত করে অল্প সময়ে বেশি নেকি কামিয়ে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আর একটু জোরে হবে না? অবশ্যই ফোনটা নাও। এই বুঝতে পারছো তো বাবু? যারা বুঝবে তারা বোঝার, বুঝতে পারবে না কিছু করার নেই। এ আমার
জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাতে চাই, চলেন আর একটা পঞ্চসঙ্গে আপনাকে বলি, নফল ইবাদত করবেন সওয়াব পাবেন, নফল রোজা রাখবেন সওয়াব পাবেন, নফল দান সাদকা করবেন বেশি বেশি সওয়াব পাবে। তাহলে ফরজ নামাজের চাইতে আল্লাহ নফল নামাজে বেশি খুশি হয়, কিন্তু ফরজ নামাজ তোমাকে বাধ্য বাজাবে না। মালিকের বাড়ি কাজ করার পরে এক ঘন্টা ডিউটিটা দাওয়াত হয়েছে, এর আগে হতো না। আল্লাহর ইবাদত করার পরে নফল নামাজ সুন্নাত নামাজ পড়তে হবে, কিন্তু আহলে হাদিস নামীয় কিছু ব্যক্তি আছে তারাই বলেছেন শুধু ফরজ নামাজ পড়ো, বাদ বাকি নামাজ পড়া বলেন এরা কি বেশি নাকি চায়? ও আমার বাপির আমি আপনাকে ধরে ধরে বোঝাবো, খুব ঠান্ডা মাথায় কেটে কেটে আমি আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। চলেন এবার আপনার কাছে আর একটা আগিয়ে যাওয়া যাক। আমার দয়ার নবী হলো রাহাবার, দয়ার নবী হলো উম্মাতের নবী, আমরা দুনিয়াতে মারা যাব, আমার দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি মারা যাবার পর আমি না আসতে পারি, আমার দয়ার নবী বিদায় নেওয়ার পর রুহানি হালাতে আসতে পারে না? পারে না, পারে। এটা সুন্নাতুল জামাতের আকীদা, কেউ যদি বিশ্বাস না করে তার ঈমানের ঘাটতি। একটাই প্রমাণ আপনাকে দেই, আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদারের জন্য মিরাজে যাচ্ছিল, যাবার পথে একটা নবীকে দেখা হয়েছিল, ওই নবীটার নাম হলো নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে 560 বছর আগে নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, আর 560 বছর পর আমার নবী দুনিয়াতে এসেছে। আল্লাহর নবী যখন মিরাজে যাচ্ছিল দেখতে পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালাম তিনি কবরের ভিতরে, কেউ বলেছেন কবরের উপরে দাঁড়িয়ে 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 তিনি নামাজ আদায় করছেন। নবীরা যদি মারা যাবার পর রুহানি হালাতে যদি আসতে না পারে, না পারে, তাহলে আল্লাহর নবী মিরাজের রাত্রিরে রুহানি হালাতে নবী মুসাকে দেখলো, 560 বছর আগে চলে যাবা নবী, নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী তো অনেক ব্যাপার, সামান্য নবী মুসাও রুহানি হালাতে দেখা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গা হচ্ছে না বলেন বাবু, জায়গা হচ্ছে না, আর এখানে জায়গা নেই, জায়গা যদি চলে আসতে পারেন আপনারা খুব ভালো হয়, হালকা হালকা করে যদি আসতে পারেন ছেলেরা একটু আসেন না বাবা, এই সাইডটা অনেক জায়গা আছে দেখেন না, একটু রাস্তা করে দেন, তিনি মাঝখানের রাস্তা করে দেন, ওই হাবে সাহেব ভাই উঠেছে, হাবে সাহেব একটু রাস্তা করে দিতে বলেন, তিনি একটু রাস্তা করে দিতে বলেন। আল্লাহ আল্লাহ, আমি শুরু করি, বন্ধ করা যাবে না ভাই, বাস। ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাই, ওরা ভুল ব্যাখ্যা করছে তার আমি সংক্ষিপ্তে সংক্ষিপ্ত করে আপনার কাছে জবাব দেওয়ার চেষ্টা করছি। আমার দয়ার নবী এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারে না, ওদের আকীদা, আমাদের আকীদা হলো আল্লাহর নবী এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারে, তার প্রমাণ আপনার কাছে বলছি। নবী মুসা আলাইহিস সালামকে আমার দয়ার নবী দেখলো, তিনি দেখা যায় 570-80 বছর হয়ে গেল, আল্লাহর নবী সামনে রুহানি হালাতে নামাজ পড়ছে। তাহলে নবীরা রুহানি হালাতে এক জায়গা থেকে আদমের সঙ্গে দেখা হয়েছিল, আল্লাহর নবী বলেছেন খলাকাল্লাহু তাআলা ফীহি আদামা, আল্লাহ সৃষ্টি করেছিল নবী আদমকে, ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা, নবী আদমকে দুনিয়াতে পাঠিয়েছিল, ওয়া ফীহি তাওয়াফাহুল্লাহু আদামা, নবী আদম আলাইহিস সালাম শুক্রবারের দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিল। তাহলে পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে লক্ষ লক্ষ বছর আগে চলে গেছে, আর আমার দয়ার নবী প্রথম আসমানে যখন চলে যায় দেখতে পায় নবী আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আমার দয়ার নবীকে সালাম দিয়েছে। কি হবে তাহলে মিরাজের কথা অস্বীকার করো?
চলেন আপনার কাছে আরেকটা প্রসঙ্গ বলি, তামাম পৃথিবীতে যত দল আছে, কাদিয়ানি বেরেলি আজান গাজে সরে সরিয়া প্রেম বাজা তবলিকি হেজবুল্লাহ ফুরফুরা প্রেম বাজা সরে সরিয়া নেরা ভগির জামাতি দেহবন্দি, এক কথায় পৃথিবীতে যত দল আছে সব দলের হুজুরের হুজুর হলো আব্দুল মোহাব দেহব আব্দুল ওহাব দেহলবি রহমাতুল্লাহ আলাইহে, তাহলে শাহ অলিউল্লাহ মহাদেস দেহলবি রহমাতুল্লাহ আলাইহে তামাম পৃথিবীর মানুষের শিক্ষক যত দল আছে সব দলের শিক্ষক হলো শাহ অলিউল্লাহ মহাদেস দেহলবি রহমাতুল্লাহ আলাইহে। উনি ওনার স্ত্রীকে বললেন, বিবি আমি নবী দিবস দেব, নবী দিবস দেব, শ্রোতার ভর্তি হয়ে যাবে, তাদেরকে খালি মুখে ফেরাতে পারবো না, তবে আমার বাড়ি কি আছে বাহির করে দাও। আম্মা জান কিছু কাঁচা ছোলা বললেন, হুজুর এই কাঁচা ছোলা আছে, হুজুর আমার ভিজিয়ে দিলেন, ভেজানোর পর জলসা মাহফিল করলেন, নবীর প্রশংসা করলেন, সালামে কিয়াম পাঠ করলো, রসুলের প্রতি দরুদ তসবিহ পাঠ করলো, জলসা শেষ হয়ে গেল, এক মোটা করে প্রত্যেক শ্রোতাদের একটু তাবারক বন্ধন করছে ছিল, তাবারক বন্টন করা শেষ হয়ে গেছে। শাহ অলিউল্লাহ মহাদ্দেস দেহলবি রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়লেন, দেখতে পাওয়া যায় সোনার নবী নূর নবী মাতার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা খায়, কাইফা হালুকা, ইয়া রাসূলুল্লাহ কি খবর, আপনি কোথায় ছোলা পেয়েছেন আমাকে একটু জানিয়ে দাও। আল্লাহ নবী বললেন, বাবা শাহ অলিউল্লাহ তুমি যখন মাহফিল দিয়েছিলে আমার প্রশংসা তাজিম প্রশংসা করছিলে, দরুদে সালাম পাঠ করছিলে, আমি রসুলুল্লাহ রুহানি হালাত থেকে মদিনা শরীফ থেকে তোমার মাহফিলে ছিলাম, তুমি যখন এক মোটা করে মানুষকে তাবারক মেহমানদারি করছিলে, আমি হাত লম্বা করে তোমার হাত থেকে তাবারক নিয়ে তোমার মাতার কাছে আমি খাওয়া শুরু করেছি। তাহলে তামাম পৃথিবীর যত দল মত সকলের হুজুরের হুজুর শাহ অলিউল্লাহ মহাদেস দেহলবি, তিনি মাহফিল ইসাল্লে সওয়াব দিয়েছিল, আর দয়ান নবী রুহানি হালাতে ওই জলসায় হাজির হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা জানে নবী মারা গেছে মানে পচে গেছে, নবী চলে গেছে, ও নবীর দাঁত ছিল আমাদের দাঁত, নবীর চোখ ছিল আমাদের চোখ, নবীর চেহারা ছিল আমাদের চেহারা, ওরা আমাদের মতো মনে করে বলে ওই জন্য বলেছে নবী আসতে পারে না আসতে পারে না। কিন্তু আমি আপনার কাছে আর একটা প্রসঙ্গ দিই, লক্ষ্য করে দেখা যায় নবী আসতে পারে, আল্লাহ নবী মিরাজে যাবার জন্য বাইতুল মাকদ্দাসে নামাজ আদায় করছিল, যেখানে বেতেরের নামাজ আল্লাহ দান করেছে ওই বাইতুল মাকদ্দাসে নবী আমার নামাজ আদায় করবে। আপনাদের এখানে কত মানুষ ধরতে পারে, আমি ধরে নিলাম 5000 মানুষ, 5000 মানুষের জায়গায় 50000 মানুষ কি এখানে নামাজ পড়া সম্ভব? বাইতুল মাকদ্দাসের মসজিদ ধরে নিলাম 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে, কিন্তু নবী আমার যখন মেম্বারে দাঁড়িয়েছে তামাম পৃথিবীর যত নবী ছিল, নবী আদম থেকে নিয়ে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ 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 নবীকে আল্লাহ রুহানি হালাতে মসজিদে হাজির করে দিয়েছে। পৃথিবীর কত ফারেস্তা, পৃথিবীর কোনো কেতাবে লেখা নেই, আল্লাহর অগণিত ফারেস্তা সবকটা ফারেস্তাকে নিয়ে বাইতুল মাকদ্দাসে আমার নবীর পিছনে নামাজে ওদা দাঁড়িয়ে দিয়েছে। আমার নবী হলো ইমাম, পৃথিবীর কোটি কোটি নবী রসুলরা হলো শ্রোতা, ওরা হলো মুসল্লি, ফারেস্তা হলো মুসল্লি। নবী ইলা শাহামাতি উদুনাইহি তকবীর যখন বেদে নামাজ পড়া শুরু করলেন, তাহলে 5000-এর জায়গায় 50000 মানুষ এখানে সম্ভব নয়, 1 লক্ষ মানুষের জায়গায় কয়েক কোটি কোটি মানুষের দাঁড়ানো সম্ভব নয়, কিন্তু ওই মসজিদে পৃথিবীর লক্ষ লক্ষ নবী ফারেস্তাকে আল্লাহ দিয়ে নবীর পিছনে নামাজ পড়িয়েছিল, ওটাই ছিল রুহানি হালাত। জোরে বলে, তাহলে আপনি যদি বলো রুহানি হালাত বিশ্বাস করিনি, নবী এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারে না, এটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে বেতের নামাজ তুমি কেন পড়বে? বেতের নামাজ নবী 2 রাকাত নামাজ পড়েছেন, আমার আল্লাহ বললেন হাবিব তুমি আর একটা বার উঠে দাঁড়াও, অন্তত তোমার পিছনে এরা 1 রাকাত পাক, তুমি হয়ে যাবে ইমাম, এরা হয়ে যাবে মুসল্লি। নবী আমার তাশাহুদ পড়া শুরু করলেন, আল্লাহ বললেন হাবিব একটা বার তুমি দাঁড়িয়ে যাও, তকবীরে
শান্তি হয়, দেখা যায় তোমার নিয়াত করতে হবে না ডবল করে। নবী দাঁড়িয়ে গেল ওদেরকে বোঝানোর জন্য, একটা বার কানে হাত দিয়ে তিনি তাহার ইমা বাঁধলেন। আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত সূরা দোয়া পাঠ করলো, ওখান থেকে বেতের নামাজ এসেছে। এক কথায় বলা যায় পৃথিবীর নবীরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। আমরা বিশ্বাস করি, আমরা জান্নাতি দল বলে বিশ্বাস করি, কেন আল্লাহর ইবাদত নবীর মহা বাদ কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজা জিয়ারাত একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। আর একটু জোরে, তুমি বিশ্বাস করবে না যে নবী হাজির নাজির না, তুমি বিশ্বাস করবে না নবী আসতে পারে না, এগুলোকেই ভুল বলছি। তোমার মুখ পুড়ে গেছে, মুখ পুড়ে কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গিয়ে লাইফ শেষ, কি করবা বাবা কি করবে? মাথায় টুপি জুব্বা টুপি সব আছে, নাজাত পাবে? কঠিন। বাংলাদেশের একটা বক্তা ইন্টারনেটে তিনি বক্তব্য দিয়ে বলেছে, নবীকে যারা নূর বলে বিশ্বাস করে ওই রকম নবীকে আমরা তালাক দিলাম বলে নাউজুবিল্লাহ। আমি তা দেখাতে পারি, সার্চ করে আমি দেখাতে পারি, তার চেহারাটা এমন বিটগুড়ে, কুত্তার পায়খানার জায়গায় একটু মোটিফাই আছে, সুন্দর আছে, কিন্তু তার চেহারা রূপ আল্লাহ তুলে নিয়েছে। কেন নবীকে তালাক যারা দেয় তারা আমার নবীকে মানে না, তারা মানে আমার আল্লাহকে। আরে আমার নবীকে বলেছে, নবীকে যারা নূর বিশ্বাস করে আমরা ওই রকম নবীকে তালাক দেই, তালাক দেই। আরে তালাক হলো স্ত্রীদের প্রতি দোয়া জায়েজ, কোনো পুরুষ কোনো পুরুষকে তালাক দিতে পারে না। তাহলে নবীর প্রতি খারাপ কথা খারাপ ভাষা উঁচু নিচু মন্তব্য করার জন্য চলেন 26 নম্বর পারা, সুরার নাম সুরা হুজরাত। আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম চলার পথে তোমাদের চলা যেন গতিতে আগে না যায়। এক কথায় নবী সম্পর্কে খারাপ মন্তব্য যাতে তোমাদের না হয়, যদি আমার নবীর সামনে খারাপ মন্তব্য উঁচু নিচু কথাবার্তা বলেছো, তোমাদের যত ঈমান আমল আছে, ও আন্তুম লা তাশুরুন, আমি আল্লাহ ধ্বংস করে দেব তুমি বুঝতে পারবে না। তাহলে এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হুজুরওয়ালা বক্তাওয়ালা স্টেজে বসে আমার নবীকে ছোট করছে, নবীকে বেকা চোখে দেখছে। আল্লাহর কোরআন বলেছে, ওদের ঈমান আমল আমি আল্লাহ শেষ করে দেব, ও 14 পুরুষ বুঝতে পারবে না, পারবে না, মনে করবে আমি ঈমানদার ঈমানদার, কিন্তু আদু তিনি বেঈমানের খাতায় নাম লিখিয়েছে, ঠিক না বেটি? আমি আপনাকে আর একটা প্রসঙ্গ বলি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। ইমাম আশরাফ আলী থানভী তিনি বর্ণনা করেছেন এক জায়গায়, আল্লাহ নবীর লাহামুন গোস্তটা নূর, আল্লাহ নবীর বদনটা নূর, চামড়াটা নূর। আম্মা জানায়েশা সিদ্দিকা বললেন, আমার যখন কাঁথা সেলাই করা শুজ হারিয়ে যেত, ছোট্ট একটা শুজ, আল্লাহ নবীকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে আছেন, একটু এই জায়গাটায় দাঁড়িয়ে থাকেন, এই জায়গায় আমার শুজ হারিয়ে গেছে। দয়া নবী যখন 2 কদম আগিয়ে গিয়ে ওই নির্দিষ্ট জায়গা যখন দাঁড়িয়ে যেতেন, আম্মা জান বর্ণনা করে, আমার দয়ার নবীর নূরের জ্যোতিতে ওই হারিয়ে যাবার সুচ চিকিমিকি চিকিমিকি করতে। আম্মা জান বললেন, দয়ার নবী যখন থুতু ফেলতেন, সাহাবারা ইয়া রাফিউ উঁচু করতে নিয়ে দিয়া দাই হাত, হাত উঁচু করে থুতু গুনো ধরে নিতেন, ওই থুতু তারা চেটে চেটে খেতেন, মেশকে আম্বারের মতো সুগন্ধ। আল্লাহ নবীর গায়ের পেছিনা পাছিনা মানে ঘাম, এই ঘামটা হলো সুগন্ধ। আল্লাহ নবীর গায়ের যে গোস্ত, গোস্তটা হলো নূর। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা দেখো, আমি প্রস্রাব ফিরে রেখে দিয়ে একটা কেটলিতে প্রস্রাব রেখে দিলাম, এই প্রস্রাবটা তোমরা একটু বাইরে ফেলে দিয়েছো। একজন নবী প্রেমিক সাহাবী ওই প্রস্রাবের কেটলি ভাঁটটা চিনির নাকে লাগালেন, সুগন্ধ পাওয়া যায়, ঢকঢক ঢকঢক করে প্রস্রাবটা পান করে নিয়েছে। নবী জিজ্ঞাসা করলেন, কোথায় ফেলে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইস্তিনজা প্রস্রাব আমি ফেলে দিতে পারি না, আপনার ইস্তিনজা প্রস্রাব দুনিয়ার মানুষ
সুগন্ধ হয় কিন্তু আপনার পুরো সাপটা যখন নাকে লাগিয়েছি এত সুগন্ধ আমি আর ফেলে দিতে পারলাম না আপনার মহব্বতে আমি পুরো সাপটা পান করে নিয়েছি দয়াল নবী বলল আমার যিনি পুরো সাপ পান করেছে আমার আল্লাহ মরণ পর্যন্ত তাকে দুনিয়ার কোনো রোগ দেবে না আর বাগ আহলুল হাদিস কাজ্জাব বলছে ফারেস্তা জিবরিল নবীর কাছে এসেছে আর নবীকে বলছে হুজুর আপনি মুখ পরিষ্কার করেন মুখ পরিষ্কার করেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে শুনেছেন না শুনেননি ছি 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 যে জিবরিল নবীকে সিদরাতুল মুনতাহায় আরশে আজিমে মিরাজের রাত্রে ডাকতে এসেছিল পায়ের তলা জিবহা বুলিয়ে বুলিয়ে নবীকে ডেকেছিল গায়ে হাত দিয়ে ডাকলে বিয়াদবি হবে আর সেই নবীকে বলছে যে মুখ পরিষ্কার করো নবীকে কি ধমক দেবে মানে এটা বোঝাতে চায় নবীর গাল থেকে দুর্গন্ধ বার হয় না নবী মেসক করতো নবী তো আমাদের শিক্ষক মেসক করনে কে লিয়ে দাঁত ও সাপ আবার মজবুত হয় মেসক করলে দাঁত পরিষ্কার হয় এবং শক্ত মজবুত হয় এবং সওয়াবের ভাগ বেশি হয় নবী এটা আমাদের শিক্ষক শিখিয়েছে তবে এই না যে নবীর গাল থেকে দুর্গন্ধ বার হতো বলে নবী মেসক করছে এটা ভুল আর বলছে জিবরিল বলছে মুখ পরিষ্কার করো মুখ পরিষ্কার নবী আমাদের মতন মাটি তো তাই গাল থেকে দুর্গন্ধ বার হয় তুমি জানো না আবু বকর হুজুরের সাপে কামড়ে ছিল রসুল আমার লাভ শরীর থুতুটা নিয়ে ওই জায়গাটা লাগিয়ে দিয়েছিল এত খুশবু এত ঔষধ আল্লাহ দান করেছে ওই থুতু লাগানোর সঙ্গে সঙ্গে বিষটাকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন বলেন দুর্গন্ধ না কপাল পুড়ে ফেলেছে কপাল পুড়ে গেছে আল্লাহ দেখবেন খুঁজে পাওয়া যাবে না আর ছটা মাস দেরি করেন আমি বলে রাখছি ভবিষ্যৎ মার্কেটে খুঁজে বাবা যাবে না ওই মসজিদে বসে লাঠিতে ভর দিয়ে হি আসে কারেঙ্গা ওহি কারেঙ্গা ওহি তেঙ্গা আমসে বড় কই নেই চিল্লাতে হবে আর দুটো মাস দেরি করে কেন খুঁজে দিছে আমরা কোথায় আছি আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আমার দয়াল নবীকে ছোট করা যাবে না ছোট করা যাবে না আল্লাহ নবীর একটা সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেছেন আর যুদ্ধের ময়দানে গিয়ে দেখতে পায় নিজের আব্বা যুদ্ধের ময়দানে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন এ নবী সাহাবা আমি তো ইমানদার কিন্তু আমার আব্বা কাফের নবীকে মারার জন্য তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমি যদি আমার বাপ হিসাবে ছেড়ে দেই আমার নবীকে তালি ছোট করা হবে আর আমি যদি আমার বাপকে মারি তাহলে আমার জন্মদাতা বাপকে ছোট করা হবে আমি এখন কি করব আমি লাজবাব লাজবাব ওই সাহাবা চিন্তা করলো নবী বলেছে মিউ অলে দিঘি ও আলা দিঘি তোমার বাপ মায়ের অপেক্ষা ছেলে মেয়ের অপেক্ষায় সব চাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে সাহাবাটা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তরোয়ালটা দিয়ে নিজের বাপের গর্দানটা হালকা করে দিয়ে আলাদা করে দিয়ে বললেন আমি প্রমাণ করে দিলাম তামাম পৃথিবীর অপেক্ষায় আমার নবীকে ভালোবাসি আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নবী যারা শত্রু হয়েছে সাহাবারা নিজের বাপকে ছাড়িনি তোমার মতো হুজুর যদি নবী শত্রু হয় তোমাকে মবিজুল ছাড় দেবে তুই ভাবলি কি করে ভাবলি তোর কদম তোলা বন্ধ হয়ে যাবে অপেক্ষা কর ও আমার জামান যুবকের আমি আপনাকে বোঝাতে চাই চলেন আর একটা বার আগিয়ে যাওয়া যাক আমার নবী আমাদের সেপারাশি করবে না করবে না এ নবী আমাদের সিফারিশি করবে না করবে না করবে উনি বক্তব্য একটা জায়গা দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লাটা ভারী হবে না আমার গোনার পাল্লাটা হালকা হয়ে যাবে আমি জাহান্নামে যাব না আমি জান্নাতে যাব নবী নাকি ওই দিন টেনশনে মত্ত থাকবে এটা বোঝাতে চেয়েছে নবী জাহান্নামে যাবে না জান্নাতে যাবে ওই টেনশন নবী করবে তোমার মতো হুজুর তোমার মতো উম্মাতকে ওই নবী কি করে জাজাত দিতে পারে এটাই হলো ওদের চিন্তা কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিয়েছে কুল্লু নবিয়্িন মাসুম কুল্লু মানে বহু বাসন পৃথিবীর কোন নবীদের গোনা নাই গোনা নাই গোনা নাই নিষ্পাপ বেগোনা মাসুম কোন হুজুর যদি বিশ্বাস করে আল্লাহর নবীর গোনা আছে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে বেঈমান আর কাফের হয়ে যাবে যাবে আল্লাহর নবীর কোন গোনা নাই
আমার বিবি আয়েশা আমার দুনিয়া থেকে পর্দা নামার পর আমার কবরের কাছে একটু দোয়া করবে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গোনা নাই বেগুনাহ মাসুম, আপনার কবর জিয়ারত করে লাভ কি হবে? আল্লাহর নবী বললেন, মান আমার কবর জিয়ারত করতে গিয়ে আমার মাজার শরীফটা যদি কোনো উম্মত উম্মতানি দেখতে পায়, অজাবাত লাগো সাফাতি, তার নাজাত দেবার জন্য আমি রাসূলুল্লাহ দায়িত্ববান হয়ে যাব। আর একটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে আল্লাহর নবী বলেছেন, মাজার শরীফ দেখলে আমি তোমাদের নাজাতের দায়িত্ববান হয়ে যাব। চলেন এবার আর একটা বার আঁকি যাওয়া যাক। আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, আমার নামে একটু সওয়াব পৌঁছাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নামে সওয়াব পৌঁছে লাভ কি হবে? কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, আপনি নেকি নিয়ে কি করবে? ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার নামে কোরআন তেলাওয়াত দরুদ সালাম পড়ে সবার আগে আমার রূহ পাকে সওয়াবটা পৌঁছাবে। কিয়ামতের দিন উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমার এই নেকিটা নিয়ে উম্মতের পাল্লায় ভারী করে দিয়ে আমি রাসূলুল্লাহ তাদের নাজাত বানিয়ে দেব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর কাজ্জাব আহলুল হাদিস কাজ্জাব জাহেল বলছে, কিয়ামতের দিন নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নবী টেনশনে মত্ত থাকবে, এটাই বোঝাতে চেয়েছে। নবী নবী করে চিল্লিও না, কেন নবী তো নিজে টেনশন করবে, নবী থেকে ওরা মুখ ফিরাতে চায় না, চায় না। ফের আমি আপনাকে আর একটা প্রসঙ্গ বলি। আল্লাহর নবী দুনিয়ার জমিনে হায়াতে আছেন, এক সময় বসে আছেন এক জায়গায়, আবু জাহেলের কাছে তিনটে লোক এসেছিল ইয়ামিন থেকে। ইয়ামিন থেকে লোক এসে আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, ওরে আবু জাহেল, শুনেছি মক্কা শরীফে একটা মুহাম্মদ বলে নবী আছে, আমরা তার সঙ্গে দেখা করব, তার সঙ্গে কথাবার্তা বলবো। আবু জাহেল বলল, এগুলো চলবে না, আমি কাবার মতো আল্লি, কাবার সেক্রেটারি যা বলবে আমার সঙ্গে বলো, ওই মুহাম্মাদের কাছে যাওয়া চলবে না, চলবে না, চলবে না। এবার আমি আপনাকে বলছি, আমরা নবীর কাছে যেতে চাই, আর একটা মহলি সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর কাছে যদি যেতে বারণ করে দেয়, তাহলে আবু জাহেলের কাছে ইয়ামিনের লোকেরা নবীর কাছে যেতে চাইছিল, আবু জাহেল বন্ধ করে দিয়েছিল, তাহলে এদের আবু জাহেলের বোনাই বললে কি খারাপ হবে? খারাপ হবে? বোনাই বলা ভালো। যে বড় সমন্ধির ভাইরা ভাইয়ের বড় নাতি সেজে মেয়ের খালাতে বোনে ভাইজি বিয়ে করেছে, বোনাই ওরাই আবার বক্তব্য দিয়ে বলেছে, হজ পাকে চলে যাবে, মক্কা শরীফে যাও, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, কেন হজের নিয়ম সবকিছু মক্কায়। তাহলে যে ব্যক্তি মদিনা শরীফে যেতে বারণ করে তাকে আমরা কি করে আল্লাহর নবীর প্রেমিক বলতে পারি, ইমানদার বলতে পারি? আপনি আগিয়ে চলে যাও, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে যাবে, হাফেজ সাহেব থাকলে বলতে পারবে, আল্লাহর একটা কোরআনের আয়াত পড়ি, আল্লাহর কোরআন বিবরণ দিয়ে দিল, অমান দেখালাহু কানা আমিন, যারা আল্লাহর কাবায় হাজির হয়ে যাবে আল্লাহ পাক জীবনের গুনাহকে তাদের মাফ করে দেবে। তাহলে কাবায় গেলে জীবনের গুনাহ মাফ হয়, নবী আমার জানিয়ে দিলেন। ও চব্বিশ পরগনার ভক্তরা, হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা, নদিয়া পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আহমেদাবাদ গুজরাট নাগপুর কানপুর, এক কোথায় আমার উম্মা তুম্মা তানিরা, কাবা শরীফে গিয়েছো, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু মদিনায় একটা বার আসো, মদিনায় যদি আমাকে সালাম দাও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা বার যদি সালাম দাও, রহমতের ফেরেশতারা আমার কানে পৌঁছে দেয়, ফুলান ইবনি ফুলান শুধু পৌঁছে দেয় না, যারা আমাকে সালাম দেয় তার বাপের নাম সহ আমার কাছে পৌঁছে দেয়, আর আমি রাসূলুল্লাহ কবর শরীফের মাকাদ্দাসে শুয়ে শুয়ে ওদের সালামের আওয়াজ আমি শ্রবণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার মাজার শরীফে কে যদি একটা বার আসে, মাজার শরীফ দেখলে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নেব, আমি নিয়ে নেব। তাহলে কোন ব্যক্তি যদি মক্কার দিকে মুখ ঘুরিয়ে দেয় আর মদিনার দিকে যদি আপনাকে যেতে বারণ করে, তাহলে ওই ব্যক্তিকে বেঈমান আর কাফের বলতে এক সেকেন্ড সময় যাবে না। আল্লাহু আকবার। বেঈমান কাফের আমাদের শত্রু নেই, মুনাফিক মার্কা শত্রু আমাদের, এরাই শত্রু।
বেঈমান কাফে শত্রু না, বেঈমান কাফে থাকবে কে? মফিজুল যাচ্ছে, বন্দুকটা ঘাড় ভাঙলো, টোঁটা আটা ঢুকলো, দূর থেকে গুলি করে মেরে দিলে, আমি মরবো বীর পুরুষ হয়ে, পরিপুরুষ হয়ে। আর কোন মুসলমান যদি বলে তুমি এড়ে না বোক না, লুঙ্গি খুলে দেখাও তুমি এড়ে না বোক না, কাটা না গোটা দেখলে, তাহলে আমি তো কাহা পুরুষ রে মরবো? কাহা পুরুষ আর বীর পুরুষ দুটো পার্থক্য আছে না? এরা তোমাকে আল্লাহর নাম বলাবে, কোরআন পড়াবে, নামাজ পড়াবে, হজ করাবে, যাকাত দেবে, ওর ভিতর দিয়ে নবীর অপশনটা কেটে বাদ দেবে। কি করবো বাবা, কি করবো? আপনি কি জানেন না নবী আদম আলাইহিসসালাম 350 বছর কেঁদেছিল, অসজুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা দিয়েছিল, অরকা ও মাররাকিন রুকুকারীর মতো রুকু করেছিল, ডেকেছিল কাকে? আল্লাহকে। একদিন নয়, দুই দিন নয়, 350 বছর ধরে, কেউ কেউ বলেছেন 360 বছর ধরে আল্লাহকে ডেকেছিল। আপনি বলেন আমি আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকবো, আল্লাহ যদি তোমার ডাক শোনে, নবী আদম আলাইহিসসালাম তিনি আমাদের আদি পিতা, তিনি তো আল্লাহকে 360 বছর ডেকেছিল, আমার আল্লাহকে শুনেছিল। মিলাদে মুস্তাফা কিতাবে হুজুর আমার বর্ণনা করেছেন, ওই নবী আদম আলাইহিসসালাম আমার নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছে, কান্নাকাটি করেছে, আল্লাহ পাক এক মুহূর্তের ভিতরে রহমতের নজর দিয়ে 350 বছরের কান্নাকাটিকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলে, তাহলে নবী আদম আলাইহিসসালাম ক্ষমা পেয়েছে কার ওসিলায়? নবীর ওসিলায়। তাম পৃথিবীর যত নবীরা আছে আল্লাহর কসম করে বলি, তারাও নাজাত পাবে, তারাও উদ্ধার পাবে আমার আপনার নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিসসালামকে আল্লাহ যেদিন কিয়ামতের দিন হিসাব নেবে, নবী মুসা বলবে আল্লাহ আমি কলেমার কথা বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি কলেমার কথা বলেছি আল্লাহ, আমার উম্মাতেরা বলছে আমি বলিনি, আল্লাহ মিথ্যা কথা বলছে। নবী মুসাকে বলবে, নবী মুসা তোমার সাক্ষ্যকে আছে, তুমি ডেকে নিয়ে এসো, তুমি কলেমা কেমন বলেছো তোমার সাক্ষী একটা নিয়ে এসো। কোথায় নিয়ে আসবে সাক্ষী? খুঁজে পাবে কোথায়? আমার নবী সিজদে কাজা সেজদায় পড়ে কাঁদবে, আমার দয়ার নবীকে সালাম দিয়ে আস্তে আস্তে নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি উম্মাতের কি কলেমার কথা দাওয়াত দিয়েছিলাম? হ্যাঁ না সত্য কথা বলো। আমার দয়ার নবী বলবে, হ্যাঁ তো তুমি বলেছিলে, চলো আল্লাহ সাক্ষী চাচ্ছে তুমি সাক্ষ্য দেবে। আমার দয়ার নবী আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনি ডেকেছেন। বলল, কিসের জন্য? আমার উম্মবী মুসা কলেমার কথা বলেছে, তুমি কি জানো? ইয়া রব্বুল আলামিন আমি জানি। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি কে জানতে পারো তোমার আসার 560 বছর আগে নবী মুসাকে আমি আল্লাহ তুলে নিয়েছি, তুমি 560 বছর পরে দুনিয়াতে এসেছো, তুমি কি কে সাক্ষ্য দিতে পারো? আমার আল্লাহর নবী বলবে, আল্লাহ শুধু আমি একা সাক্ষ্য নয়, আপনি তো নিজে সাক্ষী আছেন। আপনি বলেছেন, এ মুহাম্মদ তোমার আসার পূর্বে নবী মুসা ছিল, তার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তিনিও একজন নবী ছিল, ধর্মের কথা বলেছিল, আল্লাহ আমি একা সাক্ষী নয়, সাক্ষী বরং আল্লাহ আপনি নিজেই নিজেই। তাহলে এখানে বোঝা গেল আমার দয়ার নবী আর একটা নবীকে সাক্ষ্য হিসাবে প্রমাণ করে দিয়ে তাকেও নাজাত বানিয়ে দেবে, আমার নবী হলো সাক্ষীদাতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, পৃথিবীর নবীরা সাক্ষ্য পাবে আমার নবীকে? যেই নবী সাক্ষ্য না দিলে নাজাত পাবে না। আর তুমি বলছো নবী আমার কিছু করতে পারবে না, নবী কিছু করতে পারবে না, যা চাইবে আল্লাহর কাছে যাও। নবী আদম তো আল্লাহর কাছে চেয়েছে, কি হয় বাবা, কি হবে? আবার ওরা বলবে হাত তুলে মোনাজাত করো, এ বলেন না হাত তুলে মোনাজাত করো। ইসলাম রে কেটে কেটে কি সর্বনাশ করছে দেখেছেন? আবার মেয়েদেরকে বলছে শাড়ি পরে নামাজ হবে, আর মেয়েরা কি করে, প্যান্ট পরবে না সুট পরবে? হ্যাঁ, চুলটাকে ঢাকা দিল, বুকটাকে ঢাকা দিল, গলাটাকে ঢাকা দিল, ঠিক আছে, উপরে একটা ওড়না নিয়ে নিল, আমরা পা বাঁপা বিশাকার ডান পা ডাঁপা খাড়াকার উস পর ব্যাট যাও, ব্যাট নেকে দোনো হাত গাঁটনো পা রাখনা চাহিয়ে, আমরা বাম পা বিছিয়ে দিই, ডান পা খাড়া করে বসে থাকি, মেয়েরা ডান দিকে দুটো পা বিছিয়ে রাখবে, ও তো শাড়ি পরে নামাজ হবে, কোনো সমস্যা নেই। এবার বলতো সালোয়ার কামিজ পরো, এরপর চুড়িদার পরো, অমুক পরো, সমুক পরো, মানে একটু চ্যাংড়া চ্যাংড়া ফেনা দেখা, চ্যাংড়া চ্যাংড়া ফেনা দেখা, কি সমস্যা এ বাবু? এত সমস্যা 10 বছর আগে ছিল, আরো সমস্যা হবে।
সব ফেরাউনের পক্ষে হয়ে কাজ করছে না সব একটা বক্তা, বক্তাটার নাম হলো তারিক মনোয়ার, অনেকে জলসা শুনেছেন, আমি তার নাম দিয়েছি তারিক জানোয়ার। আজ থেকে পাঁচ বছর আগে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মদ রসুলুল্লাহ বলে শিরিক বেদাত হবে। এই কথা বলার পর বাংলাদেশ থেকে তিন বছর তাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। তিন বছর পরে আবার ইবলিস আবার এলাকা ঢুকেছে, এখানে প্রমাণ হয়ে গেছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথা টুপি আছে, জুব্বা পিরহান সব আছে, আল্লাহকে মানো, নবী মুহাম্মাদের নামটাকে বাদ দিতে চাইছে, এদের কি ইবলিস বলা ভালো না খারাপ? ভালো ভালো কোরআনের আয়াত দিকে পাগল হলে হবে। ডান হাতে আছে একের পিটিয়া টাঠার, বাম হাতে আছে আটের পিটিয়া কেতাসি। প্রত্যেকে হাত দেখেন, প্রত্যেকের হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকের ডান হাতে আছে আরবিতে একের পিঠে আট আঠারো, এটা আছে আটের পিঠে এক একাশি, একাশি আঠারো কত? নিরানব্বই, নিরানব্বই। অনেক তফসিরকারকেরা বর্ণনা করেছে আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো নিরানব্বইটা, তাই খুশি হলে আলহামদুলিল্লাহ বলবে, খুশি হলে তালি মারবে না, তালি মারবে না। তালি মারা শরিয়াতে জায়েজ নেই, কিন্তু ওরা যখন বক্তব্য দেয় হাজার হাজার মানুষ তালি মারে না, মারে না। দেখেছেন এত ফতোয়াতেই ফতোয়া গেল কোথায়? এখন তালি মারা ইহুদি খ্রিস্টানের কাজ। আল্লাহ নবী বলেছেন খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করো, বিপদ হলে আল্লাহর কাছে মুসিবতের জন্য দোয়া চাও। তাহলে বিপদে আপদে বালা মুসিবতে ডাকবে কাকে? আমার আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে। চলেন এবার আর একটা প্রসঙ্গ বলি, আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মাথা টুপি কি আল্লাহ দেয়? দিয়েছে রসুল। জুবহা কি আল্লাহ পরেছে? পরেছে রসুল। আতর কি আল্লাহ মেকেছে? পরেছে নবী। রোজা কি আল্লাহ রাখে? না, পড়েছে নবী। নামাজ কি আল্লাহ পড়ে? না, পড়েছে নবী। তাহলে নবী আমাদের শিখিয়েছে এটা আল্লাহ, এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা ভালো, এটা খারাপ। নবী আমাদের শিক্ষক। আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তা বিউনি ইহিবু কোমল্লা, আমার নবীকে পেলে, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে, আর আমার নবীকে ভালোবাসলে তোমাদের যা গোনা আছে তওবা করলে আমি আল্লাহ গফুর ও গফফার নামের বরকতে মাফ করে দেব। আর একটু জোরে ক্ষমা করবে কার বিনিময়? নবীর বিনিময়ে ক্ষমা করবে। নবী আদমকে আল্লাহ ক্ষমা করিনি, কাঁদ কত পারিস, কাঁদ কত পারিস, কাঁদ। ইবলিসের কপালে দুর্ভোগ্য হয়েছে কি কারণে? ইবলিস তো ফেরেশতাদের শিক্ষক, কিন্তু নবী আদমকে সেজদা দিতে বলেছিল, ওটাই ছিল আল্লাহর হুকুম, যে কেউ হোক না তো সেজদা দিতে বলেছে, সেজদা দে। ও আদম হোক আর ফেরেশতা হোক আর জিবরিল হোক, কিন্তু ইবলিসের লেখাপড়ার জ্ঞান ছিল, উনি ওখানে মান্তিক শুরু করেছে, সেজদা দিতে হয় আপনাকে দেব, ভাই আদম নবীকে দিতে পারবো না? কপাল ভালো না খারাপ ইবলিসের? এই খারাপ না ভালো? খারাপ। কি হবে এবার? এত শিক্ষিত ফারেশতাদের শিক্ষক হয়ে কোনো লাভ হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। একজন মতখোরের ইমান আছে, কিন্তু বর্তমান মৌলি সাহেব কিছু বক্তাদের ইমান নাই। মদ খেয়ে রাস্তার পোলের ওখানে বসে আছে, আমি জিজ্ঞাসা করছি কাঁচলাবি, আমি তো জানিনি যে মদ খেয়ে আছে, আমি জিজ্ঞাসা করছি ভাই এখান থেকে যাব অমুক জলসা কত কিলোমিটার, বলছে ওখানে তোমার মেয়ের বিবাহ দেওয়া আছে, মাত্র 10 কিলোমিটার রাস্তা। বলল কিসের জন্য যাবে? আমি বললাম ওখানে নবী দিবসে জলসা হচ্ছে। বলল যাও যাও, অসুবিধা নেই। তাহলে নবী দিবসের কথা শুনেছি, রাস্তা দেখি দি আমাকে যেতে বলল, আর টুপিওয়ালা দাড়িওয়ালা যদি বলো নবী দিবসের জলসা, তখন বলবে বেদাতে গুনো করা হারাম হারাম। তাহলে মদ ওখরের দাম আছে, এ পাক্কা টুপি ওয়ালা দাড়িওয়ালা ইবলিসের দাম নেই।
কুত্তা যদি আপনাদের এলাকায় পানি না খেয়ে মরে যায় কুত্তার পানি দেবে তা এইরকম চশম ধরে পানি দেবে না কারণ নবী শত্রু আমাদের শত্রু শুরু করবে আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল আলা তুসাল্লি আলা আহাদি মিন ঘুম্মাতা আবাদা হে মুহাম্মদ সাল্লাম পৃথিবীর সবার জানাজা পড়বে যে ইসলামের ক্ষতি করেছে এই রকম মুনাফিক মার্কা মুসল্লি নামাজি মুনাফিক মার্কা ব্যক্তির জানাজা আপনার পক্ষে পড়া হবে না হবে না আল্লাহ নবী জানাজা পড়ালেন না দারস্ত হয়ে গেল এবার দাফন কাফন হয়ে গেল নবী আমার কবরের কাছে দাঁড়িয়ে আছে আল্লাহ কোরআন আবার দ্বিতীয় নাম্বার হাজির হয়ে গেল জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন শরীফ দিয়ে বললেন আলা তাকুম আলা কবরিহি এই মুনাফিকের কবরের ধারে দাঁড়ানো আপনার চলবে না আমার দয়ার নবী উম্মতের কান্ডারি আবার নবী আমার সরে গিয়ে একটু তওবা পাঠ করলেন দরুদ শরীফ পাঠ করছে আল্লাহ নবীর ফারেস্তা আবার জিবরিল আমিন আলাইহিস সালাম তৃতীয় নাম্বার কোরআন নাযিল নিয়ে হাজির হয়ে গেল আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ইস্তাগফিরিল্লাহুম আওলা তাস্তাগফিরিল্লাহুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যিনি ইসলামের ক্ষতি করেছে মুসলমানদের ক্ষতি করেছে বিভক্ত করে দিয়েছে ইমান আমলকে শেষ করে দিয়েছে এই ব্যক্তির জানাজা পড়া হারাম এই ব্যক্তির কবরের কাছে দাঁড়ানো হারাম এই ব্যক্তির জন্য আপনি দোয়া দোয়াত পাঠ করবেন এটা সম্পূর্ণ হারাম করা চলবে না আমার দয়ার নবী একটু হাতটা গুটিয়ে নিল আবার জিবরিল যখন চলে গেছে আবার আল্লাহর নবী কবরের কাছে গিয়ে এবার একটু মোনাজাত করবে আমার আল্লাহর কোরআন চতুর্থ নাম্বার হাজির হয়ে গেল ইন তাস্তাগফির লাগুম সাবিনা মাররাতান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যার জানাজা পড়া যার কবরের কাছে দাঁড়ানো যার জন্য দোয়া দোয়াত পাঠ করা যদি হারাম হয়ে থাকে তার জন্য আপনি দোয়া করবেন এটা চলবে না এই মুনাফিকের জন্য যদি আপনি হাত তুলে 70 বার যদি দোয়া করো আল্লাহ দোয়া কবুল করবে না করবে না কেন এরা ইসলামের ক্ষতি করেছে ক্ষতি করেছে ক্ষতি করেছে তাহলে আল্লাহ নবী জামানায় ওবাই ইবনে সলুলে জানাজা পড়া আল্লাহ যদি নবীর জন্য হারাম করে দেয় কবরের কাছে দাঁড়ানো হারাম করে দেয় তার কবরের কাছে দোয়া করা যদি হারাম করে দেয় মুনাজাত করা যদি আল্লাহ নিষেধ করে দেয় যে মৌলি সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা দাঁড়ায় আমাদের পীর মাশায়েক আমাদের মাযহাব নবীর এগনেস্টে ফতোয়াবাজি করে ছেলেদের ঈমান আমলকে শেষ করে দিচ্ছে ওই মুনাফিকের জানাজা পড়া চলবে না কবরের কাছে যাওয়া চলবে না মাটি দেওয়া চলবে না দোয়া করা চলবে না তার ইসালে সওয়াবে দাওয়াত করা চলবে না আজকের মুসলমান ছেলে ওয়াদা করো তুমি যদি পীর মাশায়েকের নবীর পক্ষে হও যার জানাজা যার কাফন দাফন সব যদি হারাম হয় তার বক্তব্য ইন্টারনেটে শোনা কি করে জায়েজ হতে পারে ওয়াদা করো ওদের বক্তব্য আপনি শুনতে পারবেন না ও ভেলিগুড়ার পায়খানা এক জায়গায় মাখিয়ে দেবে আপনি খেতে খেয়ে নেবেন পায়খানাও খাবেন গুঁড়ো কোনটা ভালো কোনটা খারাপ হ্যাঁ কোনটা খারাপ কোনটা ভালো বুঝতে পারবেন না ওদের মাহফিলে জলসা কখনো সুবহানাল্লাহ বলে কখনো দরুদ শরীফ পড়ায় না কেন এসব কেন বলে তো নবী মুহাম্মদ সাল্লাম তসবি উনি বেশি বেশি তেলাবাত করেছে কথা বুঝতে পারেননি ওসব পারবে না শুধু এটা হারাম ওটা হারাম এটা যায় আমাদের কাফের বলে আবার আপনি হানাফি মাজহাব তো আপনারা হানাফি মাজহাব তো যারা হানাফি মাজহাব তাদেরকে কাফের ফটোয়া দিয়ে এই আপনারা আমরা কি কাফের এই কারা কারা কাফের না একটু হাত তোলেন দিন দেখি কারা কারা কাফের না একটু হাত তোলেন এর তকবীর না রে তকবীর হাত উঁচু করে রাখেন না রে তকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত আল জামাত নারায় তাকবীর তাহলে আমরা তো কাফের না এখন কোন টুপিওয়ালা দাড়িওয়ালা যদি তোমারে কাফের বলে তুমি কি বলবা বড় ভাই হাসি না কি বলবা তার কি নিমন্ত্রণকে চুমু খাবা এ চুমু খাবে তোমার কাফের বলেছে তো প্রমাণ দেব আপনি হানাফি মাযহাব পালন করেন তো যারা হানাফি মাযহাব পালন করে ওরা বলেছে হানাফি মাযহাব যারা পালন করে তারা কাফের এই জায়গাটা কার জায়গা এই জায়গাটা ধরে নেন মাওলানা সাহেবের জায়গা ভালো করে শুনেন এখন এরা তিন ভাই তিন বোন তিন ভাই তিন বোন এখন এনার বাপের সম্পত্তি এটা বুঝে নেওয়ার জন্য যাবে কোথায় উকিলের কাছে
কোর্টে উকিলের কাছে, উকিল কি আমার বাপের কেউ হয়? উকিল কি রক্ত কেউ হয়? বংশগত কেউ হয়? তাহলে তার কাছে যাবে কেন? বাপের সম্পত্তি এই জন্য যাওয়া হয় যে জমি সম্পর্কে পারদর্শী, কে কতটা পাবে ইনি মাপটা বলে দিতে পারবে, সত্য না মিথ্যা। আচ্ছা হানাবি মাজাহাব ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ, তানাকে কি নবী বলে বিশ্বাস করি? তানাকে কি রসুল বলে বিশ্বাস করি? তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা, তিনি কোরআন হাদিসের অভিজ্ঞ পাণ্ডুলিপি, তাই তানার কাছে যাই কোরআন হাদিস নিয়ে তানার মশলাটা ফলো করি, কে কতটা পাবে, কে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এর জন্য উকিলের কাছে গেলে যদি গোনা না হয় আমরা হানাবি মাজাহাব পালন করেও আমাদের গোনা হবে? কথা বোঝাতে পারছি ভাই? চট করে বলে দিয়েছে যারা হানাফি তারা সব জিলাপি, ইয়া নবী সালাম আলাইকা বালাগাল গুলা, ওরা সব ইমান কাফের। ছি 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 ছি, আচ্ছা আমরা কাফের না তারা কাফের প্রমাণ দেই একটা বার? এ প্রমাণ দেব তারা কাফের না আমরা কর প্রমাণ দেই? চলেন ফরফরা শরীফে মোজাদ্দে জামান পিতা দাবির আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে কলকাতা ধর্মতলা মনমন্টু মসজিদ, যে মনমন্টুর ওখানে পাশে ধর্মতলা টার্নিং এর কাছে মসজিদ আছে, ওই মসজিদের কাছে দাদাবি রহমাতুল্লাহ এক সময় তিনি আরাম করছে। একদল আহলে হাদিসের ছেলেরা যুবকেরা বড় গাড়ি করে এসে দাদা হুজুরকে বললেন, আবু বাকর আপনি আমাদের সঙ্গে বলেছেন আহলে হাদিসের ছেলেদের সঙ্গে মেয়ে বিয়ে ছেলে দেওয়া হারাম, ছেলে মেয়ে বিবাহ দেওয়া হারাম, দেখেন কিরাম ফেরায় পড়ে আমাদের কাফের বলে। দাদা হুজুর বলছেন আমি বলেছি, হ্যাঁ হুজুর আপনি বলেছেন, বাবা কাগজটা দাও, কাগজটা দেখতে হচ্ছে এখানে বলেছেন আহলে হাদিদের ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে হানাবি মাজাহাবদের ছেলে মেয়ে বিবাহ দেওয়া কঠোর হারাম। ইতি ফুরফুরার আবু বাকর দেখে বলছে তাহলে তো আমি বলেছি, হ্যাঁ হুজুর তুমি বলেছো, তাহলে বিপদে কে পড়বে? হুজুর আপনি পড়বে। দাদা হুজুর বলল আমি বিপদে পড়বো না, পড়বে তোমরাই, তোমরা তো হুগলি জেলা উলুবেড়িয়া একটা সভা করেছিলে, হুগলি উলুবেড়িয়া একটা প্রোগ্রাম সভা করে তোমরা বলেছিলে যারা হানাবি মাজাহাব পালন করে স্টেজে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে ফতোয়া দিলাম, ওরা বেঈমান আর কাফের হয়ে গেছে বাবা, তাই হুগলি জেলা থেকে নিয়ে ফুরফুরা থেকে আর উলুবেড়িয়া দূরত্ব বেশি নয় বেশি নয়, তোমাদের খবরটা আমি আবু বাকর আমার কানে চলে এসেছে, তাই আমরা হানাবি মাজাহাব পালন করি বলে আমাদের বেঈমান আর কাফের বলেছ, তাহলে তোমরা ইমানদার আমরা সবাই হানাফিরা কাফের, তাহলে কাফের ছেলে মেয়ে আর হানাবি বেঈমানদের দেখা যায় কাফেরদের ছেলে মেয়ে, আর আহলে হাদিদের ছেলে মেয়ে সঙ্গে বেঈমান ছেলে ইমানদার মেয়ে কি করে বিয়ে হতে পারে? পারে না পারে না, ওই জন্য আমি আবু বাকর আমি হারাম বলে দিয়েছি। ওরা বলল না হুজুর বিয়ে কেন হবে না একটা বার জবাব দাও, তাহলে তোমরা যখন আমাদের কাফের বলেছো তোমরা তো ইমানদার, তাহলে কাফেরের মেয়ে ইমানদারের ছেলেরা কি করে বিবাহ করতে পারে? তোমরা যাকে কাফের বলেছো তারা যদি কাফের না হয় তোমাদের দল গোষ্ঠী কাফের হয়ে জাহান্নামে যাবে, তাই আমি আপনাদের হাত তুলেছিলাম আপনারা কি কাফের, আপনারা আমরা বললাম আমরা কেউ কাফের না কাফের না, তাহলে হানাবি মাজাহাব পালন করেছি বলে আমাদেরকে কাফের বলেছে, আদু আমরা কাফের নয় বরং ওরা আমাদের কাফের বলে নিজেরাই কাফের হয়ে। এবার যদি বলেন না ওরা হয়তো কাফের হয়নি, তাহলে ওরা তুমি কাফের, ওরা যদি কাফের না হয় তুমি কাফের, তাহলে ওর কথাটা ঠিক আছে, আর যদি বলেন আমি ইমানদার তাহলে ওরা কাফের। বলো আমরা কি কাফের ফতো আগে দেই? আগে দেইনি, ওরা দিয়েছে তাই একটু উল্টে দিয়ে দিলাম, হয়ে গেছে ওরা। আল্লাহ এর তকবীর দেন না রে তকবীর, পিছনের ভাইরা কথা বুঝতে পারছো বাবা? পিছনে ভাই বুঝতে পারছেন তো? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তো বাবা, যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো আমরা একটাই প্ল্যাটফর্মে থাকবো, সেই প্ল্যাটফর্মটা হলো আল্লাহর নবীর মহব্বতের দল, দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা সত্য না মিথ্যা? এ সত্য না মিথ্যা? আলি মাশাআল্লাহ, একটা বার তকবীর দিতে হবে, দুইবার তকবীর দিতে হবে, একবার হবে জোরে তারপরে আস্তে, আগে জোরে হবে না আগে আস্তে হবে? আগে জোরে হবে তো, ঠিক আছে আগে জোরে, ঠিক আছে দুবার তকবীর দাও হবে, তকবীর দেন দিন না রে তকবীর। হয়নি ভাই, বালিশ নিয়ে এসে ঘুম ঘুম পাড়িয়ে দিই, একে তকবীর বলে? আর এই তকবীরে যুদ্ধ করবে কেন? আমাদের দল সত্য, আমাদের মাঝহাব সত্য, আমাদের পীর মাশাই সত্য,
কি সব সত্য আমাদের কথা আসতে হবে কেন এ আসতে হবে কেন ভেড়া থাকে দলে সিংহ থাকে একা সিংহ যদি ফাঁকায় বার হয়েছে ভেড়ার দল পালিয়ে যাবে না যাবে না তাহলে তকবীর হবে তো বাবা তকবীর দেন একটা বার অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবা চুটকি যে খাবা খেয়েছে এদের প্রতি পেশাব দেবে নাই পেশাব দেবে না তাহলে আর একবার দোবা যাক দোবা যাবে তো আহলে সুন্নাতাল জামা নারাই রিসালা আহলে সুন্নাতাল জামা মাশাআল্লাহ মোটামুটি ঠিক আছে তো তাহলে সন্ধ্যা থেকে গজল শুনছিলে তো আবশ্যক ভাই ওই ফুলটা দাও দিনি ওই ফুলটা ছেড়ে দাও না হ্যাঁ আস্তে করে ছেড়ো না বেঁধে দিয়েছি এই পাক দিয়ে যাবে দেখো উনি কি অন্ধ মানুষ মাশাআ তোমাকে বলছি আবার বিদাত বিদাত হয়ে যাচ্ছে ওই ফুলটা দাও পুরোটা দাও না পুরোটা দাও হ্যাঁ চলে এসছে এটা কি ফুল তো বাবা ফুল মুরব্বী মানুষ তো মাশাআল্লাহ 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 কি ফুলের নাম আমি একটা বলতে পারবো না না প্রেম করার জন্য সে গোলাপ ফুল লাগে না কি বলে ও ভাই কি ফুল বলে ওই একটা ছেড়ে দাও ওখান থেকে ছেড়ো না দেখতে পাবে না ছেলে এই এইটা 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 গোলাপ হ্যাঁ হ্যাঁ ওটা দাও জোরে ছাড়ো না তোমার শাশুড়ি দেখতে পাচ্ছে এ ফুলটা কি হলো মানে আই লাভ ইউ তাই না এই ফুলটা সে সময় তো নেই বাপজি সে সময় নেই সাদা হয়ে গেছে এখন আমাদের সময় বাজি মাত এ ফুলটার নাম কি গোলাপ ফুল আর তো ফুল নেই এই সাদাটা দাও ওই সাইড কোনা থেকে দাও ওই কোনা থেকে সেই কোনা থেকে এই কোনায় সাদা সাদা যেখানে ফুল পড়ে আছে সাদা এক পিস দাও না হ্যাঁ নিচ থেকে হ্যাঁ ফুল এটা কি ফুল বাবা রজনীগন্ধা এটা কি ফুল গোলাপ ফুল এটা কি ফুল বাবা সূর্যমুখী না কি বলে না এখন নেই তো এর গোলায় এর গাঁথা ধরে নিয়ে কি করা যাবে সূর্যমুখী ফুল তাই না নবী আমার তিনটে জিনিসকে পছন্দ করতেন একটা হলো নামাজ দ্বিতীয় নাম্বার হলো নারী জাত তৃতীয় নাম্বার হলো ফুলের খুশবু সত্য না মিথ্যা হ্যাঁ আমরা তো ফুললে তো মাজার শরীফে দেয় অনেকে ফুললে গোলা দেয় বলতে পুজো করা শুরু করেছে আরে তোর গা তো ফাটা ফাটা গেছে তুই বুঝবি এটা কি হবে হ্যাঁ বুঝবে কি হবে তাহলে ফুললে গজল হবে তো এ গজল হবে তো হবে গোস্ত রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটে দেয় না ধনিয়া পাতা হ্যাঁ ওই কি হলো এই রিনটোন যেখানে থাকে সেখানে যায় হঠাৎ করে ঘুমিয়ে আছে রাত জেগে রিংটোন এসে গারবে ওটা ঠেলা মিলে ঠেলা বলে কি হলো না পয়সা দাও খুব জ্বালাতন করে ভাই ওই দেখে ও জীবনের রিংটোন বন্ধ হবে গজল হবে তো বাবা পিছনে যারা আছেন আজকের মর্যাদার জন্য কার মর্যাদা বাড়ানো হচ্ছে আমার নবীর এখানে অন্য কোন রাজনৈতিক কথা বলেছি না যতক্ষণ বলছি বলবো আমার নবী নিয়ে বলবো তোমার ভালো লাগে তুমি ভালো শোনো না ভালো লাগে কেটে পড়ো কত সত্য না মিথ্যা দুষ্ট গোলে থেকে শূন্য গোয়াল থাকা অনেক ভালো অনেক ভালো এটা হলো রজনীগন্ধা এটা হলো দিলাব গাঁদা ফুল এটা হলো গোলাপ ফুল বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই জোরে বললো ইয়া রাসূলুল্লাহ বললো ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করো গোলাপ নিলাম গাঁথা নিলাম ভুলে গেছি নিলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা আর একটু জোরে বলে আল্লাহ
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি ওলা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটু চুরি হবে না লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে লাল রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে ও হত ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই হলুদ সাদা লাল সবুজ দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি ওলা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি ওলা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর যাক একটা গজল বলা হলো তো বাবা এটা কার শানে হলো নবীর শানে কথা বুঝেননি নবীর শানে কিতাবটার নাম হলো কেলাসের নাম কামেল কেলাস কিতাবটার নাম হলো মিশকাত শরীফ ইয়াকুল ওলি হাসানি নাজিবানি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস রাসূল বলেছেন আমার নামে হাসান বিন সাবিত কবিতা আবৃত্তি নজম পাঠ করেছিল আল্লাহকে বলেছিলাম আল্লাহ রহমত দাও আল্লাহ ফারেশতা জিবরিল দিয়ে তাদের হাতে যিনি বলে যিনি শোনে আল্লাহ তাদেরকে রহমত দান করে দেন বলো সুবহানাল্লাহ আমরা নবী পাকের নাত শরীফ চাই কি চাই না ওরা জীবনে নাচ পড়ে না অত কাঁচা কাজ করা যাবে যে নহির প্রতি সালাম পড়ো নাচ পড়ো অত কাঁচা কাজ ওরা করে মদিনা শরীফে যখন যায় যখন বলে হাজি এই যা চাইবে কাবা দিকে যাও কাবা মুখ হয়ে যাও মদিনার দিকে কবরের মাজারের কাছে এসে কিছু চেয়েও না ওরা সব এই প্রোটেকশনের মাল সব এই প্রোটেকশন মনে করেছো যে পুলিশ সৌদিতে আয় সৌদিতে যদি ঘর
ঘর বাঁধলে জান্নাত পাওয়া যায় মক্কা শরীফে, তাহলে আবু জাহেল কে আগে জান্নাত দেওয়া দরকার? কেন আবু জাহেলের বাড়ি কাবার কাছাকাছি, আর নবী আবু জাহেলের বাড়ির উপর দিয়ে কাবায় গিয়ে নামাজ পড়তে যেতেন। তুমি শুধু কাবা দেখাচ্ছ যে চলে এসছে সাইকুল হাদিস, কাবা শরীফ থেকে এসছে, মদিনা শরীফ থেকে এসছে, ভালো করে দেখো ইবলিসের কুবুতে বনাই। আল্লাহ আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি হাজী সাহেব কি এর ভিতরে কি হাজী সাহেব আছে। বাহ, কাছে পেয়ে গেছি, মারের হাত থেকে বাঁচলাম। হাজী সাহেব সাক্ষাৎ দিয়ে দিও, তাহলে মারের হাত থেকে হয়ে যাবো। এখন নামাজ পড়া ভালো না খারাপ, নামাজ কাজা করা ভালো না খারাপ, তাহলে আমি প্রমাণ পেয়ে গেলাম অবস্থা খারাপ হবে তোমাদের। নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর কঠিন জাহান্নামে যেতে হয় ওয়াজ আমরা শুনেছি, ইচ্ছাকৃত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামে যেতে হয় ওয়াজ আমরা শুনেছি, কিন্তু নামাজ কাজা যদি নবীর খাতিরে হয় আমার আল্লাহ কি জাহান্নামে দেবে বলে মনে হয়? হাজী সাহেবরা এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যখন হজ করতে চলে যায়, দেখা যায় আরাফাতের ময়দানে চলে যাবে, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে আসরের নামাজ পড়ে মুআল্লিমরা বলবে হাজী সাহেব চলো 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 মুজদালিফা আরাফাতের ময়দানে চলো। আরাফাতের ময়দানে গিয়ে আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ে দেখা যায় কান্নাকাটি করেছেন, চোখ থেকে পানি জারি করে দাড়িগুলো ভিজিয়ে ফেলেছে, আল্লাহ দরবারে দুখানি হাত তুলে কান্নাকাটি করেছে। আমার দয়াল নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজটা কাজা করলো, নামাজ পড়লো না নামাজ পড়লো না, আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ আমি মাগরিবের নামাজ কাজা করেছি, নামাজ পড়তে আমার স্মরণ ছিল না, কি স্মরণ থাকুক নাই থাকুক আমার উম্মাতের মায়ায় আমি নামাজটা পড়তেই পারলাম না, এখন কি হবে? আমি রসুল দিনের বেলা নামাজের কথা বলি আর রাতের বেলা নামাজ আমি যদি নিজেই কাজা করে দেই এলাকার মানুষ আমাকে কি বলবে? আমার আল্লাহ বলবেন হাবিব তুমি চিন্তা করবে না, পৃথিবীর নবীরা আমি আল্লাহ যাতে খুশি, নবীরা তাতে খুশি, আমার মোহাম্মদ যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জানায় আমার হাবিব জেনে রেখে দাও, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যখন মাগরিবের নামাজ কাজা করছো, নদিয়া জেলা থেকে মানুষেরা যখন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাবা শরীফে মুজদালিফা আরাফাতে যখন আসবে ওদেরকে আমি জিলহজ মাসে নিয়ে আসব, তুমি যখন এসেছিলে ওদেরকে ওই মাসে নিয়ে আসব, তুমি 9 তারিখে কেঁদেছিলে ওদেরকে 9 তারিখে নিয়ে আসব, তুমি যেমন আসরের নামাজ পড়ে কেঁদেছিলে ওদেরকে আসরের নামাজ পড়ে কাঁপাও, তুমি যেমন হাত তুলেছিলে ওদেরকে আমি হাত তোলাবো, তুমি রব্বানা জালামনা আনফুসানা যে দোয়া পড়েছিলে আমি আল্লাহ ওদেরকে ওই দোয়া পড়াবো, ওরা যদি ওখানে নামাজ পড়ে আমার নবীকে ছোট করা হবে, ঈমান আমল শেষ হয়ে যাবে, আর ওরা যদি ওখানে নামাজ কাজা করে আমার নবীকে সম্মান দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে নামাজ কাজা করে দিলে লক্ষ লক্ষ বছর জাহান্নামে যেতে হয়, কিন্তু একটা বার হাজী সাহেব তাকিয়ে দেখো আমার নবীর খাতিরে আমার আল্লাহ ওই জায়গায় নামাজ কাজা করা ওয়াজিব করে দিয়েছে। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ, তাহলে এখানে আপনার প্রমাণ হয়ে গেল নামাজের চাইতে আমার নবীর সম্মান বেশি, সব চাইতে বড় ইবাদত নামাজ হতে পারে কিন্তু আমার নবীর সম্মানটা আরো আরো আরো, ওই জায়গায় যদি হাজী সাহেবরা নামাজ আদায় করে আমার নবীকে ছোট করা হবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমার কাজের দ্বারা আমার নবী যদি ছোট হয় আনতাহাবাতা আমালুকুম, তোমার ঈমান আমল আমি আল্লাহ শেষ করে দেব। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার নবীর খাতিরে নামাজটা কাজা করে হাজী সাহেবরা মাগরিবের
নামাজ আর জায়েশার নামাজ এক জামাতে ওরা মসজিদে আদায় করে নাই। আমি আপনার কাছে একটাই কথা বললাম, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ, যেখানে মদিনাওয়ালা নাই সেখানে আল্লাহর রহমত নাই। নাই নাই আমার নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আপনাদের এখানে বক্তব্য দেওয়া হচ্ছে, আমার নবীর প্রশংসা করা হচ্ছে, আমার আল্লাহ কোরআন বিবরণ দিয়েছে, আমার হাবিবের এত প্রশংসা আমি বাড়িয়ে দেব, এত প্রশংসা বাড়িয়ে দেব তা আপনি কল্পনা করতে পারবো না। তাহলে ইহুদি খ্রিস্টানেরা বেঈমানেরা নবীর প্রশংসা ছোট করে, আর ইমানদারেরা শক্তি ভরে আমার নবীর সম্মানকে বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে মিলাদুন নবী করা হয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করা হয়, আল্লাহর নবী বলেছে উম্মাত উম্মাতানিরা ইল্লা আরাবুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইয়া। আমি যখন রাস্তা দিয়ে যেতাম আল হাজারা ওয়া শাজারা ওই সব গাছগুলো ওই সব পাথরগুলো ইউসাল্লুনা আলাইয়া আমাকে দেখে দেখে সালাম দেয়, যে পাথরগুলো আমাকে সালাম দেয় না ওই পাথরগুলো মরে গেছে, শুকনো হয়ে গেছে, ওইগুলো কেটে নিয়ে এসে আমরা ঘর ইমারত বানাই। আল্লাহর নবী বলেছে যে গাছগুলো আমাকে সালাম দেয় ওদের পাতার চেহারাটা সবুজ আকারে হয়ে গেছে। এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমাকে একটু ঘাড়ে ভর করে ওই পাহাড় আর গাছের কাছে যদি নিয়ে যাও, আমি মুহাম্মদ দেখিয়ে দেব কারা আমাকে সালাম দেয়নি আর কারাই আমাকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন নবী চিনিয়ে দেবে কে আমাকে সালাম দিয়েছে আর সালাম দেয়নি। এবার হাজী সাহেবকে আর একটা কথা রেখে আপনাদের সামনে বলছি, আপনাদের এখানে কেবলা কোন দিকে বাবা? পিছনের দিকে। এখন আমি ধরে নিলাম এখানে সহজ উপায় হবে, এটাই ধরে নাম উত্তর, এটাই ধরে নাম পূর্ব, ওটাই ধরে নাম পশ্চিম, তাও যদি ভুল হবে সংক্ষেপে বলছি, এই এই দিকে হলো মক্কা শরীফ আর এই দিকে হলো মদিনা শরীফ। হাজি সাহেব বলবে এটা হলো নবী পাকের মাজার শরীফ, আর সামনে কিছুটা চত্বর আছে, চত্বর আছে ওখান থেকে 460 কিলোমিটার হলো মক্কা শরীফ আর এইটা হলো মদিনা শরীফ। হাজি সাহেবরা যখন ঢোকে আমার নবী পাকের মাজারে, যত সম্মান মেইন গেট থেকে ঢুকলে রসুল পাকের মাজারটা বাম দিকে পড়ে, বাম দিকে পড়ে। এখন আমরা মাজার শরীফে ঢুকলাম এই রাস্তা দিয়ে, মাজারটা হলো বাম দিক, আল্লাহর কাবা হলো ডান দিক। আপনি বলেন আপনি যদি হাত তুলে মোনাজাত করেন কাবার দিকে, আপনার পিছনটা কোন দিকে যাবে? রসুল পাকের মাজার শরীফের দিকে। আর আপনি যদি মাজার শরীফের দিকে হাত তুলে মোনাজাত করেন আপনার পিছনটা যাবে কোন দিকে? কাবার দিকে। এবার আপনি বলেন আপনি কাবা বাঁচাবেন না নবী পাক বাঁচাবেন? হে আমার সোনা মানিকেরা, আজ আমি আপনাকে বোঝাতে চাই, ওই জায়গা খুলে দাঁড়িয়ে থাকবে নদিয়া জেলা হাওড়া হুগলি 24 পরগনার ইন্ডিয়ার হোক পৃথিবীর কোন প্রান্তের হাজি সাহেব যখন নবী মুখ হয়ে হাত তুলে মোনাজাত করবে, তুমি একটু যা চাইবে মক্কা আল্লাহর কাবার দিকে যাও, আল্লাহর কাবার দিকে যাও। আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহর কাবার দিকে ফিরে হাত তুলে যদি মোনাজাত করি আমার পিছনটা আমার নবী আলা মদিনা আলার দিকে যাবে। না না কখনো দোবা যাবে না, দোবা যাবে না। এবার চলেন আর একটা উদাহরণ দোবা যাক। আল্লাহ নবী এক সময় হযরত বেলালকে বললেন, বেলাল চলো কাবা শরীফে আসরের নামাজটা আদায় করে আসি। আল্লাহ নবী হুজুর আমার, বেলাল হুজুরকে হাত ধরে কাবা চত্বরে চলে গেল। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটু আজান দেব, সময় হয়ে গেছে, আমি একটাবার আজান দেই। নবী বললেন তুমি আজান পুকারা করো, আজান দাও, আজান দাও। বেলাল হুজুর আমার আল্লাহর কাবা শরীফের চত্বরে উঠে কানে হাত দিয়ে যখন আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করবে, বেলালের মনে এবার চিন্তা শুরু হয়ে গেল আমি ইচ্ছা করলে ডান দিক বাম দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ফিরে ফিরে আমি ঘুরে ঘুরে আজান দিতাম, কেন কাবা হলো পৃথিবীর মাঝখান, আমার ইচ্ছা অনুযায়ী আমি ডান দিকে সামনে পিছনে ডাইনে বায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ফিরে ফিরে আজান দিতাম।
করতাম কিন্তু নবী তখন থাকতেন না ওইটা কো আমি ওইরকম করতাম কিন্তু আজকে তো নবী আমার সঙ্গে এসেছে এবার আমি কোন দিকে ফিরে আজান দেব আমি যদি দক্ষিণ দিকে ফিরে আজান দেই পিছনের দিকে যদি আমার নবী থাকে এই বিষয়টা কি হবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন থাকতেন না আমি ডান দিক বাম দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ফিরে আজান দিতাম কিন্তু আজকে আপনি আমার সঙ্গে এসেছেন আমি কোন দিকে ফিরে আজান দেব একটা বার আপনি দিক নির্ণয় করে দাও আমার দয়ার নবী বললেন বাবা বেলাল তুমি যে কাবায় উঠেছো ওই কাবার বুকে পা দিয়ে আমি মুহাম্মদ আমি যে কাবার কাবা আমাকে কেবলা মনে করে তুমি আজান শুরু করে দাও আর একটু জোরে তালি বলেন আপনি কাবার দিকে ফিরে দোয়া করবেন না রাসূল পাকের দিকে ফিরে দোয়া করবেন আপনাকে বলবে কাবায় যাও মদিনা যাওয়া লাগবে না আমার মন বলে নামাজে দুরূদ শরীফ পড়ে না মনে মনে সত্যিকারই পড়ে না তোরা মদিনায় গিয়ে সালাম দিতে পারবি না হয়তো ফোট নাড়বি কেউ বুঝতে পারবে না ফাঁকি মেরে চলে আসবি জলসা মাহফিলে তো সালাম দরুদ কিছু তো দেন নেই নামাজের ভিতরে আল্লাহ বলে কবরে চিটিংবাজি আমার সঙ্গে আমি সবচাইতে বড় চতুরতা চতুরতা আল্লাহ সিস্টেম করে দিয়েছে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার আল্লাহ সালাম নেয় না কিন্তু নবীর প্রতি সালাম দেওয়া তাশাহুদ পড়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে ওই তাশাহুদ সালাম না দিলে নামাজ হবে না আপনারা যারা কেউ যদি থাকেন যে আমি সালাম পড়িনি নবীকে এত ভালোবাসিনি তাহলে ভাবেন আপনি নামাজের ভিতরে তাশাহুদ নিশ্চয় ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার কারণে আপনার নামাজও হড়কে গেছে নামাজ অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে এটা তকবীর না রে তকবীর বলে হুজুর শুধু গজল বলো ঠিক আছে আরে তো গজল না তো এলাফতিক মার হয় সারবে না সরবে কথা বোঝেন না সমাজে আসছে ফেতনা হাদিস শরীফ এসেছে পৃথিবীতে সত্য দল একদিন ছোট হয়ে আসবে মিথ্যা দল বিশাল প্রসার প্রসার হবে বুঝেন না একদম দাড়ি লাল করে হাজির রুমাল মুড়ি দিয়ে চকে চশমা লাগিয়ে একদম নাহমাদুহু টেনে দিয়ে অনুসল্লি টেনে দিয়ে শুরু করে দিচ্ছে একটা মশলা দিয়ে কি মশলা ক নবী মাটির খ নবী নূর গ নবী ফারেস্তা এখানে তিনটে প্রশ্ন দিয়েছে আর যেই বলেছে ক নবী মাটি সঙ্গে সঙ্গে একদম রাইট চিহ্ন দিয়ে বলছে 5 লাখ টাকায় 5000 টাকা পুরস্কার পেয়ে গেছে আচ্ছা ছেলেটা নবীকে মাটি বলে পুরস্কার পেয়েছে ও জীবনের নূর বলে বলে বিশ্বাস করো মাল পেয়ে গেছে টাকা দিয়ে দিয়েছে কি দরকার নবী মাটি কিন্তু তোমার ওখানে হিসাব করতে বলেছে কে কে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে কে বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আসমা আগে আসমান না আগে নবী ওয়াল আরদা আগে জমিন না আগে নবী ওয়াল হাজারা শাজারা আগে গাছ পাথর না আগে নবী তাহলে আগে যদি নবী হয় তাহলে মাটি আগে তৈরি হয়নি তাহলে মাটি হওয়ার আগে নবী আগে তৈরি বরং নবী থেকে মাটি তৈরি মাটি থেকে নবী নয় জোরে বলো আর একটু জোরে হবে না মা হালিমা রাসূলকে জিজ্ঞাসা করতে কোচি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বয়স যখন 16 থেকে 17 দিন বয়স ছিল খ্রিস্টান পাদ্রী না তোমাকে মুহাম্মদ নবী বলে বিশ্বাস করেছিল কিন্তু আজকে তুমি মদিনার বড় মসনাদে জায়গায় বসেছো তামাম পৃথিবীর বাদশা হয়েছো আমি তোমার মা এসেছি তবে সেই খ্রিস্টান পাদ্রী কথাটা খেয়াল আছে মা হালিমা চট করে আইদি এখন ডান হাত হাদিস শরীফে ডান হাতটা ধরে বলছে মা আমার 16-17 দিন বয়সে ওই খ্রিস্টান পাদ্রী মুহাম্মদকে নবী বলে বিশ্বাস করেছিল এটা তো কয়েক দিনের ব্যবধান কিন্তু যখন পৃথিবী কিছু সৃষ্টি হয়নি আল্লাহ কুদরতি হাতে কুদরতি কবজায় মিম হে মিম দাল মুহাম্মদ যখন লিখছিল তখন আমি রুহে জগতে ওই কলমের খসখসানি আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম আরেকটু জোরে হবে না এরা বানিয়ে বানিয়ে বুখারী শরীফ লিখছে এরা বানিয়ে বানিয়ে মেশকা শরীফ লিখছে এরা বানিয়ে বানিয়ে তিরমিজি শরীফ লিখছে আর লিখে দিচ্ছে সহিহুল বুখারী তোর বাপ লিখেছে না সহিহুল বুখারী মানে অন্য বুখারী সব ভুল এই বুখারী ঠিক মানে এদের প্রোটেকশন ঢোকানো আছে কথা বুঝতে পারছেন ভাই নকলের উপর লেখা আছে নকল হইছে সব ও তো নকল বানিয়েছে আবার লিখেছে সহিহুল বুখারী
বুখারী শরীফ কে বানিয়ে কে কে সংকলন করেছে? মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হলো বুখারী শহর, বুখারো শহরে। আচ্ছা, আব্দুল্লাহ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একজন আল্লাহর ওলি, তিনি তো আল্লাহর ওলি। তুমি যদি ওলিদের না মানো তাহলে বুখারী শহর কেন পড়বে? কেন পড়বে? ওরা আমাদের বলে তোমরা সৌদির চাইতে বেশি বোঝো। আরে সৌদির চাইতে আমরা বেশি বুঝতে যাইনি, আর কোন সময় যাবো? যাবো না। কিন্তু এ কথাটা খেয়াল রাখবে, যেখানে নবাব সিরাজউদ্দৌলা সেখানে মির্জাপুর আছে, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কাবা সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ তেফরেঙ্গা আবু জাহেল আছে, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ ফাঁকা জায়গা সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কুয়া নবী ইসমাইল আলাইহি সালামের জামানে আল্লাহ দিয়েছে। তাহলে যেখানে নবাব সিরাজউদ্দৌলা সেখানে মির্জাপুর আছে না নেই? আমার নবী হলো শ্রেষ্ঠ বাদশার বাদশা, সেখানে আবু জাহেল আছে না নেই? আছে। এবার একটা কথা বলছি, কাবা শরীফে ঘর বাঁধলে কি জান্নাতি? না, আগে মাল রাখতে হবে, মাল। আবু তালেব পৃথিবী সব মেনেছে, কাবার মতওয়ালি হয়েছে, মানেনি কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জান্নাতি না জাহান্নামি? জাহান্নামি। ও সোমবার আমার নবীর খাতিরে, সোমবারে নবীর খাতিরে কবরে আজাব মাফ হয়, আঙুল থেকে দুধ আর মধু আল্লাহ দান করে শুধু আমার নবীর খাতিরে বলে। এবার একটা কথা বলছি, সৌদির লোক বেশি জ্ঞানী না আপনাদের? নদিয়া হাওড়া হুগলি এক কথা ইন্ডিয়া ভারতবর্ষের লোক বেশি জ্ঞানী হোক, দামি কথা। এখানে কিন্তু ঠোঁট নেড়ে কথা বলে ভালো করে, সৌদি আরবের লোক বেশি জ্ঞানী না ইন্ডিয়ার লোক বেশি জ্ঞানী? আর সব তো কোরআনের রস শোনাতে, এগুলো কে শোনাবে বলো? যদি বলো সৌদির লোক বেশি জ্ঞানী তাহলে সৌদিতে যা হয় তোমাকে তাই করতে হবে, আর যদি বলো ইন্ডিয়ার লোক বেশি জ্ঞানী তাহলে ইন্ডিয়ার লোক কেন সৌদিতে যায় না? সৌদির লোক বেশি জ্ঞানী না ইন্ডিয়ার লোক বেশি জ্ঞানী? ভালো করে বুঝে বলো, আমার ছাড় নেই, বুঝে সুঝে বলো। বলে যার ঘর সে কখন টক বলে? আমি শুধু টক বলবো না, আপনাকে দলিল দলিল ছাড়া তো চলবে না, দলিল ছাড়া কেউ চলবে? চলবে না, একটু চুপ করো বাবু, দলিল ছাড়া কেউ চলবে না, চলে প্রমাণ দিই। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে, সূরাতুল মাক্কি মদিন মক্কা শরীফে নাজিল করেছে, কোরআন শরীফ নাজিল করেছে, সূরাতুল মাদানী মাদানী শরীফে নাজিল হয়েছে, মক্কার মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে। এখানে যারা বসে আছো একটা বার মুখে আওয়াজ দিয়ে বলো, পৃথিবীতে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করে কোন দেশের লোক? সৌদি আরবের লোক বেশি জ্ঞানী সবাই জানি, এখন সৌদিতে কোরআন নাজিল হয়েছে মক্কার মদিনায়, এখন সবচাইতে ভালো কোরআন পড়তে পারে কোন দেশে? একটা কেরাত পড়ি, এক লাইন পড়ি, তারপরে গলা ভেঙে গেছে, হয় চিল্লানি গলা কেরাত পড়া যায়? তুমি এক কেরাত পড়ি যে আমরা কোরআন পড়তে পারে কিনা, একটা অ্যাপ পড়ি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ভালো কেরাত পড়ে কোন দেশের? মক্কা মদিনার না অন্য কোন দেশ? সাবাল লোক হইনি এখন বাবা, কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়, খোদার কসম ভালো কেরাত পড়তে মক্কা মদিনা লোক পারে না, পারে না, পারে না। কেরাত যদি জন্ম দেয় সেটা মিশরের কারি, ঠিক না? বেনা তাহলে বলো, মক্কার মদিনার লোক যদি এত জ্ঞানী হয় কোরআন পড়তে পারেনি? এক, মক্কার মদিনা শরীফে যারা ইমামতি করে তাদের বাড়ি কোথায়? ও তাদের বাড়ি কোথায়? মক্কায় না, মদিনায় না, অন্য কান্ট্রিতে বাড়ি। তারা মক্কা মদিনাকে ইমতিহান পরীক্ষা দিয়ে তারা মসজিদে ইমামতি করে, কারি আব্দুর রহমান সুদাই, তার বাড়ি মক্কায় না অন্য কান্ট্রিতে বাড়ি, পরীক্ষা দিয়ে তিনি ইমামতি জায়গা চান্স পেয়েছে। তাহলে মক্কা মদিনার লোক ভালো কোরআন পড়তে পারে না, তাহলে কোরআন ভালো না পড়তে পারলে ইমামতি করতে পারবে? ইমামতিও করতে পারলো না, কটা হয়েছে? কটা হয়েছে শিখে নেন, দুটো দুটো। নবী এসেছিল কোথায় প্রথমে? মক্কায়। প্রথমে এসেছিল কোথায়? মক্কায়। মক্কা লোক ধরে রাখতে পেরেছিল? মক্কা লোক পেরেছিল রাখতে? পারেনি। শেষে রসুল গেছে কোথায়? মদিনা শরীফে।
আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে মক্কা মদিনার মানুষ সবচাইতে বেশি জ্ঞানী আহলুল হাদিসরা আমাদেরকে ফতোয়া দেয় মক্কা মদিনার মানুষেরা সবচাইতে বেশি জ্ঞানী ওরা যা বোঝে তোমরা কি তাই বোঝো তোমরা বুঝতে পারো না এবার আমাদের জবাব মক্কা শরীফে বেশি জ্ঞানী বলে মক্কার লোকেরা নবীকে চিনতে পারেনি মদিনায় তাড়িয়ে দিয়েছিল মক্কায় কোরআন নাজিল হয়েছে কিন্তু মক্কার লোকেরা ভালো কোরআন পড়তে পারে না মদিনায় কোরআন নাজিল হয়েছে মদিনার লোকেরা ভালো কোরআন পড়তে পারে না কিন্তু মক্কা মদিনার লোক কোরআন পড়তে পারলো না ইমামতি করতে পারলো না কিছুই ওরা পারলো না তাহলে কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব ওই হাদিসটার নাম কি বুখারী শরীফ মুসলিম শরীফ যিনি লিখেছে তার বাড়ি হলো কাবুল কান্দাহারে ওর বাড়ি মক্কা মদিনায় নয় তাহলে কোরআন শরীফের পরে ছটা হাদিসের কিতাব যা না পড়লে পৃথিবীর কোন ব্যক্তি মাওলানা হতে পারে না কিন্তু এই ছটা কিতাব হাদিস যারা লিখেছে একটাও মক্কা মদিনায় বাড়ি নয় মক্কা শরীফে যারা ভালো কেরাত করতে পারে সবটা মিশরের কারি মক্কা মদিনা যারা ইমামতি করে সবটা মক্কা মদিনা ছাড়া অন্য কান্ট্রিতে বাড়ি তাহলে মক্কার লোক হাদিস তৈরি করতে পারলো না মক্কার লোক ইমামতি করতে পারলো না মক্কা মদিনার লোক ভালো কেরাত করতে পারলো না এবার আপনি বলেন তারা ভালো জানে না ভারতবর্ষের লোক ভালো জানে আজ থেকে 30 বছর আগে একটা প্রতিযোগিতা দেখা যায় আজ থেকে 45-50 বছর আগে একটা প্রতিযোগিতা হয়েছিল তাম পৃথিবী থেকে দেশ থেকে এক একটা আলেম আমাদের সৌদিতে কনফারেন্সে তারা হাজির হয়ে যাবে আর নবীর হাদিস একটা বলা হবে ওই হাদিসের অনুকূলে যে যতটা হাদিস লিখতে পারবে তাকে আমরা সবচাইতে বড় জ্ঞানী আলেম বলে বিবেচনা করব পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা হাজির হয়েছিল কিন্তু ইউপি উত্তরপ্রদেশ থেকে একটা মাওলানা সাহেব গিয়েছিল ওই মাওলানা সাহেব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আমাদের ভারতবর্ষের নাম দিয়ে উনি ওই হাদিসটা নিয়ে লিখতে 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 442টা পৃষ্ঠার নবীর হাদিস মুখস্থ লিখে জমা দিয়েছিল সৌদিতে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ হয়ে গেল হাদিস যদি সম্পর্কে জানতে হয় ভারতবর্ষে ইন্ডিয়ার বুকে আলেমরাই হাদিস জেনেছিল জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি মক্কার লোক ইমামতি করতে পারে না মক্কার লোক ভালো কোরআন পড়তে পারে না মক্কার লোক হাদিস শরীফ লিখতে পারলো না মক্কার লোক প্রতিযোগিতা ফার্স্ট হতে পারলো না তামাম পৃথিবীর জায়গা প্রতিযোগিতা হয়েছিল দেখা যায় ইউপি দেখা যায় আপনারা ভালো জানেন বাংলাদেশের একটা ছেলে বিজয় হয়েছিল জয় জয়কার হয়েছিল অন্য দেশের ছেলেরা ফার্স্ট অন্য দেশের ছেলেরা সেকেন্ড অন্য দেশের ছেলেরা তৃতীয় চতুর্থ কিন্তু সৌদির ভিতরে কোনো ছেলে কি ফার্স্ট সেকেন্ড হয়েছে হতে পারেনি হতে পারেনি লম্বা জামা পরেছে আর কোটি কোটি টাকার গাড়ি নিয়ে শুধু ফাঁকা জায়গায় গোস্ত রান পুড়িয়ে পুড়িয়ে শুধু চিবিয়েছে খেয়েছে আর আহলে হাদিসরা মনে করে ওরাই সবচাইতে বেশি বোঝে ওরাই যদি বেশি বোঝে তাহলে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সৌদির বুকে একটাও ছেলে হাফেজ মাওলানা প্রতিযোগিতা পাশ করতে পারলো না পারলো না আমি আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলতে চাই প্রসঙ্গটা হলো এইটা মক্কা মদিনায় মারা গেলে বেশি ভালো না ভারতবর্ষের জমিনে মারা গেলে বেশি ভালো এই বাচ্চাগুলো এত চিল্লাচ্ছে আমার গুলিয়ে যাচ্ছে ভাই মক্কা শরীফে মাটি হলে বেশি উপকার না ইন্ডিয়ায় মাটি হলে বেশি উপকার কথা বলে না আপনা থেকে প্রমাণ দিলাম মক্কার লোক ভালো কোরআন পড়তে পারে না ইমামতি করতে পারে না ছয়টা হাদিস লিখতে পারলো না এবার বলেন মক্কা মদিনায় মারা গেলে বেশি সওয়াব না ইন্ডিয়া মারা গেলে বেশি সওয়াব শুধু মক্কা মদিনা আরে মক্কা মদিনাকে ভালোবাসি তবে তেড়েলকর ভাঁড়কর নাড়কর লুচ্চাকে ভালোবাসি নবীর খাতিরে ভালোবাসি নবীর পক্ষে যারা তাদেরকে ভালোবাসি আল্লাহ নবী এক সময় বসে আছেন হযরতে আলী নবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ডেকেছেন আপনি আমাকে কি বলবেন বলেন আমার দয়ান নবী কোরআনের আয়াত দিয়ে বলল ও হাযাল বালাদিল আমিন 30 পারা সূরা আত-তিন ওয়া যাইতুন এই আয়াতে বলা হয়েছে ও হাযাল বালাদিল আমিন আমি রাসূলুল্লাহ দুইজনকে ভাতুই তো জায়গাকে ভালোবাসি একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ এই দুটো ফাঁকা জায়গা শহরকে আমি সবচাইতে বড় ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি নবী আমার তৃতীয় নাম্বার বললেন আমি আর একটা জায়গায় ভালোবাসি সেটা হলো কি ও আমার সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফে আমাকে মেনে কবরবাসী হয়ে যাবে আল্লাহকে নবীকে মেনে যারা মাটি চাপা পড়ে যাবে ওদের প্রতি ওহিদ নেসনানি সলারুবা ওদের প্রতি আমার অন্তর থেকে চারবার সালাম রসুল আমার পরে বললেন যারা মদিনা শরীফে আমি রসুল আমাকে মেনে আমার মহব্বত করে যারা মাটি দাপন কাপন হয়ে যাবে যারা কবরস্থ হয়ে যাবে ওদের প্রতি ওহিদ নেসনানি সলারুবা খমসা ওদের প্রতি আমার পাঁচবার সালাম তাহলে মক্কা শরীফে নবীকে মেনে মারা গেলে অঙ্কে চারবার সালাম আর মদিনা শরীফকে নবীকে মহব্বত করে মারা গেলে ওদের প্রতি পাঁচবার সালাম আল্লাহ নবী বলেছেন যারা আমাকে দেখতে পেল না যারা মক্কা শরীফে আসতে পারল না যারা মদিনা শরীফে আসতে পারল না দূর থেকে আমি নবী আমার প্রতি সালাম পাঠ করে আমার মিল মহব্বত অন্তর ভালোবাসা তাদের অন্তরে একটা জায়গা জমা রেখে দিয়েছে ওরা যদি পৃথিবীর যে প্রেরণ করে দুনিয়াতে আমি রসুল আমার মহব্বত করে তাপন কাপন হয়ে যাবে আমি চারবার সালাম দিলাম আমার অন্তর থেকে মদিনাওয়ালাকে পাঁচবার সালাম দিলাম যারা কিছু দেখতে পারলো না আমার কথা স্মরণ করেছে পরকালে কথা স্মরণ করে মহব্বত নিয়ে যারা কবরবাসী হয়ে যাবে ওদের প্রতি চারবার নয় পাঁচবার নয় আমার অন্তর থেকে ওদের প্রতি ছয়বার সালাম আর একটু জোরে বলে সুবহানাল্লাহ এবার আমি আপনার কাছে বলছি আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ইয়া মায়া ফিরল মার আমি হব লিডার আমি হব সর্দার আনা আউয়ালু শাফিন আর আমার ওসিলা কর্তব্য আমার উম্মতিরা সিফারিশ পাবে সিফারিশ পাবে নবী বললেন কিয়ামতের দিন যাদের প্রতি আমার রহমত বেশি তারাই নাজাত আগে পাবে আমাদের চাইতে তোমাদের নেকি বেশি কিন্তু তোমাদের চাইতে আমার মদিনাওয়ালা রহমত বেশি কিয়ামতের দিন নেকি ভাগ পাতলা হবে ভাগ পাতলা হবে কিন্তু আমার মদিনাওয়ালার রহমত যার উপরে থাকবে কেউ ভাগ নিতে পারবে না আর নেকি নিয়ে দয়ার জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহর দয়া আর নবী পাকের দয়া না থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আর লম্বা নয় আপনাদের বাজারে একটা মার্কেট আছে না ওই মনোহরি দোকান বলছে মহাশয় মনোহরি দোকান মনোহরি মানে বুঝতে পারছেন হ্যাঁ বসেছো তো না ওই ছোট ছোট খেলনা ছোট ছোট পুতুল ছোট ছোট প্লাস্টিকের সব আচ্ছা এই দোকানগুলো কি যায় আছে আগে বলেছিলাম যা দেখেছি তাই বলবো দেখা মানে প্রমাণ আছে বলেছিলাম না আচ্ছা এগুলো কি যায় একটা ঠাকুর আছে এত বড় ওজন কত 100 কেজি 100 কেজি আচ্ছা এত বড় একটা ঠাকুর আছে এটা কিসের বাচ্চা কথা বলে না ঠাকুরের বাচ্চা আচ্ছা এত বড় এটা তো হারাম এত বড় এটা না হালাল হারামের বাচ্চা হারামের বাচ্চা এখন ধরে নেন একটা আমার দেবদেবী ভাইরা যারা ধর্ম প্রচার করে আমার হিন্দু ভাইরা তাদের ধর্ম তাদের জায়গায় তারা তো পুতুল তৈরি করে তারা দেবদেবী তৈরি করে এখন সেই পুতুল দেবদেবী ওই মা রাস্তায় বিক্রি হচ্ছে না এটা তো জান্নাতের বাগান আর ওটা কি দেবদেবীর বাগান তাহলে জান্নাতের পাশে দেবদেবী বিক্রি হবে আমি কারোর ব্যবসা লাদি মারছি নি কিন্তু এই দেবদেবী বিক্রি করা এই পুতুল বিক্রি করা এগুলো তো শরীয়তে জায়েজ না এগুলো ইহুদির কাজ নবী ইব্রাহিম সাল্লামের আব্বাজি কি করত ঠাকুর বিক্রি করত এটা মুসলিমদের কাজ নয় কত বছর নি মুসলিমদের কাজ নয় এখন ওই ঠাকুর গুলো ছোট ছোট পুতুল গুলো বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যাবে আলনা আলমারি শোকেসে রেখে দেবে না দেবে না তাহলে তাকে ভালোবাসলো আর রসুল বলেছে লা তাকুমুসা আল্লাহ কিয়ামত দেবে না অতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত এক শ্রেণীর উম্মতরা দেবদেবীকে ভালোবেসে জাহান্নামে না যাবে তাহলে বলেন কি হবে
ফের আপনাকে বলছি আপনার ছোট বাচ্চা মেয়ে আছে ঘোমানা বদমাইশ করে অত্যাচার করে আপনার বাচ্চা মেয়েকে একটা স্পঞ্জের একটা গদি দিয়ে পুতুল পাওয়া যায় না বড় বড় পুতুল আপনি কিনে দিয়েছেন আপনার বাচ্চা সেই কার্টুনের পুতুলটা দেবদেবীটা জড়িয়ে ধরে সারা রাত ধরে ঘুমায় এটা কি জায়েজ চলবে না অনেকে বিশতলা সবজি আপনাদের এলাকায় সবজি হয় না ভাই সবজি হয় দেখবেন সবজি পেঁয়াজ মূলো আদা রসুন বিভিন্ন জন সবজি চাষ করেন এই সবজি বানাতে গিয়ে পশু পাখি কাঠবিড়ালি বিভিন্ন প্রাণী এসে ক্ষতি করে দেয় তাই কি করলেন একটা বিশুলি খড় দিয়ে একটা ঠাকুর বানালেন একদিকে ডান হাত একদিকে বাম হাত একদিকে ডান পা একদিকে বাম পা একটা মাথা বানালেন সাদা হলুদ কিছুটা কাপড় পরিয়ে দিলেন তলায় একটা বাঁশ দিয়ে দিলেন একটা বাঁশ দিয়ে উঁচু করে দিলেন হাওয়া আসছে কাপড় গুলো দুলছে পাখি মনে মনে করে সে সাতটা যে সাতটা মেজে ছেলে দাঁড়িয়ে আছে যাওয়া যাবে না পালিয়ে যায় বলেন আপনার খ্যাত কে উপকার পেয়েছেন কার দ্বারায় ওই দেবদেবী প্রাণীর দেবদেবী ঠাকুরের দ্বারায় আপনি দেবদেবীর সাহায্য নিয়েছেন আপনি ঘিরতে পারতেন আপনি কোনো পতাকা টাঙাতে পারতেন আপনি লক্ষ্য রাখতে পারতেন কিন্তু অন্য ধর্মীয় দেবদেবী আপনি টাঙানোর বিনিময় ওটা বানানোর বিনিময় ওকে জাহান দিতে হবে কি কিয়ামতের দিন আপনি জাহান দিতে না পারলে ওর সঙ্গে আপনার জাহান্নাম যেতে হবে কথা বোঝাতে পারছি ফের বলছি অনেক মায়েরা খাটে ওই বেডশিট বিছায় ওতে প্রাণীর ছবি থাকে অনেক ভাইরা গেঞ্জি পরে প্রাণীর ছবি থাকে অনেক ভাইরা জামা পরে তাতেও প্রাণীর ছবি থাকে অনেক ভাইরা টাট্টু 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 করে যাকে ভালোবাসে তার নামটা তার নাম দেয় বাবা ফরজ গোসল হবে না উজু হবে না জানাজারও গোসল হবে না কি হয় বাবা কাকে ভালোবাসতে চাও যে মেয়েটাকে ফোন করো যে তোমার ছাড়াই বাঁচবো না ওর কাছে ফোন আছে মানে আপনি একা কাস্টমার না আরো দশটা কাস্টমার আছে হঠাৎ করে ফোন চলছে আধা ঘন্টা ও তখন ব্যস্ত হয়ে পড়েছে ফোন ঢুকছে অটোমেটিক আর একজনের তখন বলছি একটু রকম বড় ভাই ফোন ঢুকাচ্ছে মানে আর একটা মালের সঙ্গে কথা বলো যদি বলো রাতের বেলা খুব একটা বিধি ব্যস্ততা জরুরি কথা আছে বলো না না রাতের বেলায় মায়ের কাছে ঘুমায় ফোন দেখলে মেরে ফেলবে কিন্তু ও সিম খুলে নিয়ে আরেকটা সিম ঢুকাবে কথা বুঝতে পেরেছেন ছেলেদেরকে বলছি আপনারা কারো খপ্পরে কারো পিছনে পড়বেন এই খারাপ লাগছে নাকি এটা তো বাস্তবিক তো না বাবা কারোর পিছনে আপনারা পড়বেন না আর যে মেয়েটা নেকাব বোরকা পরে না তাকে আপনি বিবাহ করবেন আগামী কাল থেকে ওর মা ওকে সঙ্গে করে নেকাব বোরকা কিনতে যাবেই যাবে কথা বুঝতে পেরেছেন ভাই আর যে শাশুড়ি নামাজ কালাম পড়ে না ও আরো জালিয়াত ও বাড়ি প্র্যাকটিস করে ওর ওর মেয়ে মোবাইল দেখে সেটাও প্র্যাকটিস করে ও জীবনে ভিটে বাড়ি তুলবে না আর যে শাশুড়ি সবচাইতে বেশি সন্তান ছেলে মেয়ে বেশি ওই রকম শাশুড়ির বাড়ি থেকে একটা মেয়ে বিবাহ করবে তাহলে কি হবে ওই গাছে যত ফলন ওই ফলনওয়ালা গাছ নিয়ে আসলে আমি ফলন পাবো ততটা আমার কথা বুঝতে পারেননি অনেকে বিয়ে করে একটা ছেলে একটা মেয়ে সেই বাড়ি জীবনে আদর যত্ন পাবে না যে একটা মেয়ে তাকে বিয়ে করেছে এখন নাস্তা নিয়ে আসবে কে নাস্তা নিয়ে আসবে কে ব্যাগ ধরবে কে জুতো পরিষ্কার করে দেবে কে শালি তো নেই জীবনে মজা পাবে না ওই জন্য বলছি যে শাশুড়ির ফলন বেশি ফলন মানে বুঝতে পেরেছেন ছেলে মেয়ের সংখ্যা বেশি ওই ফলনের চারা একটু বাড়িতে এসে রোপণ করো দেখো অনেক ফলন পাবে কথা বোঝাতে পারিনি রসুল বলেছে কিয়ামতের দিন যত আমার উম্মত হবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবো এত উম্মত আমার আমি টুপি পরেছি এরা টুপি পরেছে আমি সাদা কাপড় নিয়েছিলাম এরা সাদা কাপড় নিয়েছে আল্লাহ এরা কিছুই দেখিনি আমাকে মহব্বত করেছে আল্লাহ আপনি যদি এদের পক্ষে হও আমিও এদের পক্ষে হয়ে যাবো জোরে বলেন আর একটু জোরে হবে না মেয়েদের বলবো রাতের বেলা চুলটা খুলে রাখতে মেয়েরা মনে করে আবার কেমন হুজুর হুজুর তো এইরকম দিনের বেলা চুলটা বেঁধে রাখবেন দেওর নন্দায় কাউকে দেখাবেন না স্বামী যেহেতু বাইরে কাজ করতে যায় দিনের বেলা যখন রাত হবে আল্লাহ নবী বাড়িতে আসতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা চুলটাকে বেঁধে রাখতেন সন্ধ্যা হলে সুন্দর করে চিরনি আঁচড়ে দিয়ে পরিপাটি করে ফুলিয়ে ফেঁপে রাখতেন রসুল যখন ঘুমাতে যাচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হুজুর আপনি একটু মাথা মোবারকটা উঁচু করেন আমার চুলটা বিছিয়ে দিয়ে আপনি ওতে ঘুমান রসুল বলছেন বিবি তোমার চুল ছিঁড়ে যাবে মাথার যন্ত্রণা হবে চুলে টান পড়লে চুল আজকে যাবে বলি ইয়া রাসূলুল্লাহ চুল বিক্রি করে যদি আম্মা জান দেখা যায় আম্মা জান কি যে নাম নবী ইব্রাহিম সাল্লামের হাজরা আলাইহিস সালাম তিনি যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দেয় মা রহিমা চুল বিক্রি করে স্বামী যদি ঔষধ কিনে দেয় আমি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে পেয়ে আমার চুল দিয়ে কেন আমি আরামে ঘুমাতে পারবো না বলুন সুবহানাল্লাহ
এখনকার আমাদের মেয়েরা কি করে দিনের বেলা সারা আত্মীয়কে দেখিয়ে দিল, সন্ধ্যা হয়ে গেলে ইমাম যখন আজান দেবে তখন চিরুনি কাকুইয়া ফেতে নিয়ে পাকাতে 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 লাস্টে এত বড় চুল রাখে রাখে না, যে এই এতটা আছে দেখবে দেখো না শুয়ে পড়ো। ভাই এটা কিন্তু সিস্টেম না, এটা কিন্তু সিস্টেম না। আমাদের পরে এটা কি মাস চলছে বাবু, বাংলা কি মাস, কার্তিক মাস, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এখন অনেক দেরি আছে, চৈত্র মাসের 7 তারিখে রোজা, তাহলে কেনাকাটা বিশাল জোর হবে, একে চৈত্র সেল আবার অপর দিকে চৈত্র মাসের রোজা, ঈদের একটা কেনাকাটা হবে, শাশুড়ি স্বামী যেটা খুশি করে দেবে স্ত্রী সেটা নিতে হবে। আমাদের 24 পরগনা কি হয় জানেন, স্ত্রী জামা কিনে নিয়ে আসবো পছন্দ হবে না, ওই পলিথিনে ফোন নাম্বার থাকে না হুজুর, ফোন নাম্বার, ফোন করেছে কে দোকানদার, হ্যাঁ তোমার হুজুর কালকে শাড়ি নিয়ে এসেছিল 4টা শাড়ি আমার পছন্দ হয়নি, আমি একটু সন্ধ্যার পরে বাইকে যাচ্ছি আমি নিজেকে পছন্দ করবো। আমি স্ত্রীকে বললাম আমার কি পছন্দ হয়নি, বলছেন না, আরে কেন, বলে এর বাবু 2 নাম্বার রিকের শাড়ি, তুই মৌলি সাহেব মাথা টুপি, তোমারও মাথা টুপি পরিয়েছে, তুমি জানো না বোঝো না শাড়ি সম্পর্কে, 4টা শাড়ি নিয়ে চলে এসছো, এই রিকের শাড়ি গুদম পোষা মাল, এ 2 বছর আগে কারা বিক্রি হয় না আপনাকে দিয়েছে, রং দেখে নিয়ে চলে এসছো। আমি চট করে বললাম তাহলে 2 নাম্বার এটা, বলছে হ্যাঁ, একে রিকেট, বললো হ্যাঁ, বলে এটা কি ভালো না, বলছে না। আচ্ছা তোমার বিয়ে হয়েছে, আমার বিয়ে না হলে তুমি স্বামী হলে কি করে, তাও ঠিক, আচ্ছা তোর পছন্দ করেছিল কি, কেন আপনি পছন্দ করেছিলেন, কোন চোখে, কেন এই চোখে, আচ্ছা এই চোখে তুমি শাড়ি পছন্দ করিস, এই চোখে তো শাড়ি পছন্দ করিস, তাহলে এই চোখে শাড়ি পছন্দ করার বিনিময়ে শাড়ি যদি 2 নাম্বার রিকেট হয় যদি ফেরত দিতে হয় তাহলে এই চোখে তো তোমাকে পছন্দ করিস, তাহলে তুমি কয় নাম্বার, ও তাহলে 2 নাম্বার, তাহলে আমার টুই পরিয়েছে দোকানদার, তোমার বাপ মাও টুই পরিয়েছে আমার, তাহলে এটা যদি ফেরত দেওয়া হয় 2 নাম্বার রিকেট বলে 2 বছর আগে কারা, তোমারও 2 বছর আগে বিয়ে হতো, খুঁজে পাইনি আমার ওদের কাস্টমার খুঁজে দিল, তাহলে আমার গালে পরিয়েছে, তাহলে শাড়ি ফেরত দেওয়ার আগে তোমারও ফেরত যাওয়া দরকার, অতি খারাপ বলিস কি, আমি খারাপ বলেছি, তবে আপনাদের এলাকার মেয়ের একজন মানুষের বাচ্চা জীবনে ঝগড়া বাঁধায়, জীবনে অশান্তি, আল্লাহর ওলি পাকা রাস্তা গায়, এরা কি হারাম টারাম খায়, জীবনে খায় না, সব আল্লাহর ওলি, কি খারাপ লাগে নাকি। তবে চাষা আর চাষি দুজনা যখন ঝগড়া হয় বিশাল মন ভরে দেখি জীবনে থেকায়, পাড়ায় যখন চাষা আর চাষি ঝগড়া হবে একটু দেখবে মন ভরে যাবে বিশাল আনন্দ লাগে। চাষি বলছে দেখো 45 বছর তোমার সংসার করেছি, রক্ত নিংড়িয়ে পানি করে খাবিয়েছি, জীবনে তুমি আমার খুশি করতে পারলে না, আমি ড্রাইভার ওই গাড়িটা মাপ ঝগড়া কিছু শেখার আছে, গাড়িটা বেঁধে চুপ করে আছি, ওরা তো জানে না যে নারী দাঁড়িয়ে আছে, তা বলে কেন খুশি করতে পারিনি, বল তুমি একটা জামা কিনে দিয়েছো ভালো থেকে, তা বলে আজকে কিনে দেবো বুধবার বাজার আছে, তা বললো কিরকম সাইজ, বলো সাইজ দেখে তো মাথা খারাপ, আর মাপ নিয়ে যাও মাপ, একটা এপার থেকে একটা মাপ দিয়ে দিয়েছে বলে 70, এখন 70টা প্যাকেটে আছে, 70টা মাপ দিয়েছে ঠিক এরকম করে লম্বা এত বড়, এখন রাস্তা যাচ্ছে একটু হরেন দিয়েছি, চাষা কেঁপে উঠেছে হাত একটু লম্বা হয়ে গেছে, মনে করলে এত বড় ছিল না এত বড় মাপ কিন্তু ভুলিয়ে যাচ্ছে। আমি বলি আমি যে তোমার ধাক্কা দিয়েছি দোকানদারের কাছে যাও, সেও চেক না, সেও তোমার নাতি, তোমার অবস্থা খারাপ করবে, দোকানদারে কিছু কি বলছে কচি তোমার না, তোমার চাষির একটা জামা নেবো, তা বলছে চাষা কত সাইজ, বলো খোকা কি বলবো সে সাইজটাতে হাত মেপে দিয়েছিলাম, সে হাত এক বদমাইশ হুজুরের দ্বারা সে হাত কম বেশি হয়ে গেছে, তার সে ছেলেটাও আমার মতো যুবক, সেও পাকা ধনা, সে বলো অত টেনশন করতে হবে না, আমি একটা সাইজ দিচ্ছি, একটা ছোট 32 একটা জামা দিয়েছে, জামাটা নিয়ে বাড়ি এসছে মন কিন্তু ভালো না, যে এত বছর খুশি করতে পারলাম না আজ একটু খুশি করবো, তাও বেকার হয়ে গেল, স্ত্রীকে যেই জামা দিয়েছে স্ত্রী আড়ালে গিয়ে গায়ে লাগিয়ে বলছে দেখোছ 45 বছর পর আজকের একটু মাপ দিয়েছিলাম বলে সঠিক মাপে জামাটা পেয়েছি। আচ্ছা চাষার কি মন ভালো, সত্যি কথা চাষার মন ভালো, চাষা তখন পাশে এসে বললো মেয়ে লোক আমি 45 বছর তোমার উপরে আমি খেলা করলাম, আমি বুকের মাপ জানলাম না, ওই ছেলেটা কি করে বুকের মাপ জানলো, কথা বুঝতে পেরেছেন, তবে আপনাদের এলাকার চাষা চাষি ঝগড়া বাঁধা না, এরা সব আল্লাহর ওলি হয়ে গেছে, মায়েরা যারা আছে তারাও আল্লাহর ওলি হয়ে গেছে, প্রসঙ্গ ওটা ছিল না, প্রসঙ্গ আমার নবীর খাতিরে ছিল, কিছু কিছু আহলে হাদিস নামীয় ঈমান চোরদের এগনেস্টে কিছু ফতোয়া মশলা কিছু যুক্তি দলিলের ব্যবধানের ব্যাপার ছিল, ঠিক না বেটি, বিষয়টা ওটা ছিল, আর একদম লম্বায় নয়, তাহলে শেষবারের মতো একটা গজল হবে তো, গজল হবে তো, তাহলে এতক্ষণ আমরা ওয়াজ নসিহত করছিলাম কান নিয়ে আমার নবীর নিয়ে, তাহলে নবীর বাড়ি যাওয়া হবে তো একবার।
ইনশাআল্লাহ একবার যেতে চান কারা কারা হাত তুলে শেষবারের মতো দেখান আহলে সুন্নাত আল জামা নারায়ে রিসালাত জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী নারায়ে তাকবীর তাহলে শেষবারের মতো একটা গজল হবে তো ওই চাচি গোশত রান্না করতে গিয়ে লবণ দেয়নি 40 মিনিট রান্না করেছে ঝোল দিয়ে খেকবে উঠেছে কি হলো চাচা চাচাজি বলল চাচি আমি 40 মিনিট গোশত রান্না করেছি লবণ দিতে খেয়াল নেই বলি এবার দাও বলি এবার যদি দেই আশেপাশে যাবে ভিতরে কি যাবে যাবে না তাহলে আমরা ধনিয়া পাতা ছিটে দিয়েছিলাম শেষবারে আমার নবী নিয়ে হচ্ছিল এ নবীর শানে একটা গজল হবে নবীর বাড়ি আমরা যাব কথা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে তো নবীর বাড়ি যাবে কি মস্তানি সেজে না পাগল সেজে মস্তানি সেজে না পাগল সেজে পাগল সেজে ওয়াইস করে নি পাগল ছিল জুব্বা টুই পাগড়ি দিয়েছিল আর আবু জাহেল মস্তানি ছিল কুয়ায় পড়ে ক্ষতি হয়ে গিয়েছিল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া পিছন থেকে শোনা ভাই নবীর শান একটু ঠোঁট লাগিয়ে বলেন আল্লাহ রহমত করবে বললে নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে নবীর বাড়ি যাব হচ্ছে না শেষবারের মতো পিছন থেকে বলো বলল নবীর বাড়ি যাব রহমাতুল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রয় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মায়ে হালিমায় বাম দিকের দুধ খায় নাই নবী আর এক ভাইর লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বা মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শীর্ণ দাদা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া আর জোরে নবীর তাহলে প্রথমে একটা নাত বলেছিলাম ঠিক ছিল তো তারপরে একটা নাত বলেছি এটা নবীর শানে ঠিক আছে তো কোনো অসুবিধা আছে না আমি অন্য কিছু বলেছি আমি অন্য শুধু নবীর শান বলেছি আমি বলেছি যার ঈমান যেমন তার জবান থেকে বার হবে তেমন ওরা যেটা মন্তব্য করেছে ওদের ঈমানের ক্যাটাগরিতে বলেছে আমরা নামাজ কালাম পড়তে পারিনি তবু আমরা ঈমানদার দাবি করি তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলে সুবহানাল্লাহ আর লম্বা নয় আমার একটা প্রত্যেকের কাছে বলে থাকি ভাই আমি কোনো ইউটিউবারকে ডিস্টার্ব করিনি তবে এতটুকু বলছি আমার সঙ্গে এস এম পেলাজা ইউটিউব চ্যানেল থাকে এবং আমার পার্সোনাল বি কলকাতা ইউটিউব চ্যানেল থাকে হানাফি মাজাহাব পীর তরিকতের মহব্বতে মাসলা মাসাইল দেওয়া হয় একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর যদি কেউ বলে ভিডিও ছাড়বো নো কপিরাইট নো স্ট্রাইক আপনি নিতে পারেন আপনারা নেবেন নবে মাঝখানে কোনো লোগো দেয়নি আপনারা নেবেন বলে মাঝখানে কোনো লোগো রাখিনি যাতে হালকা করে জুম নিয়ে আপনার ব্যবহার করতে পারেন কত বুঝতে পেরেছেন বি কলকাতা ইউটিউব চ্যানেল এস এম প্লাজা এই বি কলকাতা থেকে আপনারা নিতে পারেন আপনার কাছে এই পর্যন্ত সমর্থ করলাম মায়েদের কাছে ভুল বেরান্তি যদি হয়ে থাকে আমাকে ক্ষমা নজরে দেখবেন তবে এতটুকু যা বলেছি যা গালি দিয়েছি যা খেপে গেছি যা চিল্লিয়েছি সবকটা কোরআন হাদিসের অনুকূলে বলেছি কেন নবীর উপরে আঙুল তুললে তার হাতের আঙুল ভেঙে দেওয়াটাই ইমানদারের কাজ ঠিক না বেটি তাহলে একটু সালাম করবো রাজি আছে তো বাবা একটু সালাম করবো তো সালাম হবে তো হবে তো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম একটু আগিয়ে আসো ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত জি
জিবরাইল বিলাহ যে আওয়াজ খুলে দাও আসমানের দ্বার এসেছে নবী দিগের সারদার করিবে আল্লাহ পাকের দিদার আনবে সালাম আলাইকা ইয়া রাসূল জোরে ইয়া হাবিবে সালাম সালাওয়াতুল্লাহ তাই ফের দুষ্ট ছেলে ও নবী তোমাকে পাগল বলিয়া মারিল কাখর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত নবীজির নাতি তুই নবীজির আম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা পাক মদিনা নবি সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আমরা যে আপনার দিওয়ানা আপনি যে আমাদের নাজাতের নিশানা কবে যাব রওজা মদিনা পাঠালাম সালামের নজরানা নবে সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ এবার শেষবারের মতো একবার তকবীর দিন নারে তকবীর এই তোর মাইকে হাত দিচ্ছিস নাকি চালা তুই তো বাস ফেলেছিস আজকের বাবা তকবীর নারে তকবীর নারে রিসালা আহলে সুন্নাত আল জামা নারে তকবীর আমরা নবী পাকের রিসালা নবী পাকের প্রশংসা করেছি কারোর কি রাগ হচ্ছে যদি কারো রাগ হয় মনে করবে সেই আবু জাহেলের হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাডমিনে ঢুকে আছে কথা বুঝতে পারিনি রাগ হবার কিছু নেই রাগ আমার প্রতি হোক আমাকে ডাকতে হবে না রাগ তানার প্রতি হোক তানাকে সালাম দিতে হবে না কিন্তু যিনি হলো ঈমান যিনি হলো ঈমান 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 একটা গল্প বলে দাঁড়িয়ে আছে ছোট করে আপনাদের কারেন্টটা চলছে না জেনারেটরে হোপ মেরে নাকি পারে সঙ্গে হোপ মেরে যদি হয় একা ছেলেকে তো ভাই ভাই কি হোপ মেরে নাকি এই খবর দানে কাজ করুন একটু হোক মেরে নবা না যায় হোক মেরে নামাজ হবে না দোয়া কবুল হবে না টেনিস ফর্ম থাকে না চারটে খুঁটি থাকে আর মাঝখানে থাকে ওরে কি বলে বাবু টেনিস ফর্ম যাই হোক টেনিস ফর্ম দেখবেন বাইকে যে নাম্বার প্লেট ওর দুই মানুষ উপরে একটা নাম্বার প্লেট থাকে না বাবা 12,000 কি 11,000 ওতে লেখা আছে বাংলায় বয়সী পদ মানে কি বিপদ মানে কি ওই এসটাটা চলে যাওয়াই ভালো তারপরে আছে ডেঞ্জার ইংরেজিতে লেখা আছে ডেঞ্জার মানে কি ও বিপদ যেখানে পাকামো না করে চলে যাওয়াটাই ভালো তারপরে হিন্দিতে উর্দুতে লেখা থাকে মাসিবত মানে একই ব্যাপার যে এখানে বাদরামো করা যাবে না তারপরে যদি বলে আমি বাংলা পড়তে পারিনি ইংলিশ পড়তে পারিনি হিন্দি উর্দু পড়তে পারিনি মূর্খ যদি হয়ে থাকো তাহলে ওখানে দেখবেন দুটো কঙ্কালে হাড় এবং ফেসাং করে দেওয়া আছে না
এই শোষে পড়ে চর মারতে করে না হয় স্যার এরম ফেসাঙ্গ দবা আছে না আর তারপরে কি কঙ্কাল চাঁড়ালের মাথা দবা আছে তো মানে বোঝাতে চেয়েছে কি ইংলিশ পড়তে পারো না ঠিক আছে বাংলা পড়তে পারো না ঠিক আছে হিন্দি পড়তে পারো না ঠিক আছে কঙ্কালের চাঁদ আর এই মাথা আর কঙ্কালের চাঁড়ালের মাথা দেখে মনে মনে করো যে এখানে পাঁতরামো করলে আমার কঙ্কালকে ছেড়ে দেবে পৃথিবীতে যত নবীর সঙ্গে যারা পাপনাবো করেছে সব কটাকে আল্লাহ সাইজ করে দিয়েছে ফেরাউনের থেকে শিক্ষা লওয়া দরকার ঠিক না বেটি পৃথিবীতে নবীদের সঙ্গে পাতলামো চালাকি করতে পারবে না নামাজ পড়তে পারিনি হুকু করলে আল্লাহর হক নষ্ট করেছি আল্লাহ ক্ষমা করতে পারে নাও পারে কিন্তু মদিনাওয়ালার সঙ্গে পাতলামো চিটিংবাজি ধোকাবাজি করলি আমার নবী যদি ক্ষমা না করে পৃথিবীর কেউ ক্ষমা করবে নামাজ পড়েনি গোনাগার ভালো না বিয়াদব ভালো তো সাউন বাড়া গোনাগার ভালো না বিয়াদব ভালো গোনাগার ভালো না বিয়াদব ভালো গোনাগার ভালো তুমি কিছু বলো না তাহলে হুজুর পয়সা নেবা তুমি বলে দাও যা হয় তোমার বুদ্ধি হোক গোনাগার ভালো গোনাগারের জন্য সম্মাস্তাক ফারেনি গোফারতুল্লাহ ওয়ালা ওমালি দোয়া চাইবে আল্লাহ ক্ষমা করবে সুবহানাল্লাহ গোনাগার হাত তুলে মোনাজাত করবে আল্লাহ রহমান রহিম হুয়াল আজিজুল হাকিম আল্লাহ দয়ালু ক্ষমা চাইবে ক্ষমা হয়ে যাবে গোনাগার লা তাকনাতু মির রহমাতিল্লাহ আল্লাহ রহমতের আশা করবে আল্লাহ রহমত দেবে কিন্তু বিয়াদব কারা মাথা টুপি মুখে দাড়ি লেবাস করে বলছে নবীকে যারা নূর বলে তালাক দিলাম নবী হায়াতুন নবী না নবী মরে গেছে শেষ হয়ে গেছে সালাম কিলাম দরুদ সালাম কিছু করা যাবে না এরা বিয়াদব না গোনাগার বিয়াদব কোরআনের আয়াত পড়ি ওয়ালা ফাকরুস ফিহি কোরআন বলেছে যারা বিয়াদব তাকা বার করে দেবো যারা গোনাগার ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো চুরি বলে রাগ করেছেন নাকি এই রাগ করেছেন নাকি অনেক কথা বলেছি শুধু নবী নিয়ে বলেছি নবী নিয়ে অন্য কোনো প্রসঙ্গে নয় ছোট মায়েদের এক্সাম্পল দিলাম একটা বাজার নিয়ে একটা পর্দা নিয়ে তাই না তাহলে আরেকবার তো বিধান নারাই দেখবে আরেকবার তো বিধান নারাই দেখবে দোয়া হবে এটা সকলে বসে পড়ে দোয়া হবে যে কেরে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ বলেছি জাল্লে শানহু জাল্লে জালালহু বলিনি কিছু হবে না মোহাম্মদ মোহাম্মদ বলেছি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে অবস্থা খারাপ হবে না হবে সকলের কাছে অনুরোধ নবী সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না আপনি যে দল করেন করেন গোল্লা যান আমার যায় আসে না কিন্তু নবী সম্পর্কে মন্তব্য করলে আপনার বারোটা বেজে যাবে বুঝেননি সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ও আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ও আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিবেন আরে খাওয়া দাওয়া বলতে ওটা কেমন কি করা হবে হ্যাঁ বসিয়ে তো হ্যাঁ হ্যাঁ সেইভাবে দেবেন মায়েদেরকে পড়তে শুরু করা হবে আগে ছেলেদের দেবেন ভর্তি আছে না বাড়াতে পারবে না আর একটা কি জানো মেয়েদের কাছে ঘরের চাবি ওরা লাস্ট এসেছে এই মেয়েরা যদি আগে খেয়ে বাড়ি না যায় আর এই মদ্দা লোক যদি আগে যায় মানে সবার এক ঘুম হয়ে গেছে তুমি সব পিচ্ছ একটু চেষ্টা করে মেয়েদের আগে দিবেন ওদের আগে দিয়ে তাই এরা ধরে ফেলবে আর ওদের লাস্ট দিলে পুরুষেরা দাঁড়িয়ে থেকে সব বাড়ি অশান্তি বেঁধে যাবে বলে আপন বাড়ি আসে না কি খাওয়া খাচ্ছ না দোয়া করি বাবা আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتِ لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহ বিকাল থেকে নিয়ে বাচ্চারা কেরা শরীফ গজল শরীফ নাথ শরীফ আবৃত্তি করেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম এলাকার আলেম হাফেজ শিল্পী অনেক বক্তব্য নসিহত তারা করেছেন আল্লাহ আল্লামি গোনাগা সিয়াকার আপনার সাহি দরবারে এতগুলো মা বোন ভাইদের নিয়ে দুখানি হাত তুলেছি হাত তোলার পূর্বে সালামে কিয়াম দরুদ শরীফ নবীর প্রশংসা করেছি আল্লাহ ভাইরা এতক্ষণ রাত পর্যন্ত তারা বসে আছেন গো আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি বিয়াদবি গুনোকে মাফ করে দাও আল্লাহ যদি সওয়াব দান করে থাকেন এই সওয়াবটা বিশ্ব নবীর দরবারে সওয়াবখানা পৌঁছে দিন সাহাবা তাবিন নবী সিদ্দিকিন সোয়াদা সলিহিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হুজুরের দরবারে পৌঁছে দিন আশারে মুবাশশারা হুজুরের দরবারে পৌঁছে দিন উহুদ বদর সিফতে তাবুক কারবালা হুদাবিয়া জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জান্নাতুল আজীব আল্লাহর হাজী বান্দা হাসপাকে মারা গেলে জান্নাতুল সুম্মাতে দাফন দেয় তাদের দরবারে পৌঁছে দাও বড় পিসারা মাতুল্লাহ খাজা মাইনউদ্দিন মুজাদ্দিদ আল ফিসানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দাও খাস করে মেহরবানি করে পুরপুরা দাদা বিরহমাতুল্লাহ চার পাঁচ কলিজার টুকরা তাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনায় যত আল্লাহর মাহবুব বান্দা বান্দি দুনিয়া থেকে গুজরে গিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের আরো মোবারকে সোয়াখানা পৌঁছে দাও আল্লাহ অনেকের আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি মাতৃ পিতৃ শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধবী যারা বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ অনেকে বসে আছেন সন্তানের দাফন কাফন করে দিয়ে বাপ আজি বেঁচে আছে আল্লাহ অনেকে বাপ হয়ে সন্তানের দাফন কাফন করেছে অনেকে সন্তান আব্বা মাকে দাফন কাফন করে দিয়ে দোকানে করে হাত তুলেছে আল্লাহ মানুষ মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত আগিয়ে দেয় আপনার দরবারে দুনিয়ার মানুষ একটা না দুটো করে হাত তুলেছি আল্লাহ আমাদের হাতকে আপনি দুনিয়ার পানিতে বুড়িয়ে দেবেন না দুনিয়ার হাওয়ায়তে উড়িয়ে দেবেন না সোনার নবীর খাতিরে আমাদের মাহফিল জলসাকে কবুল করে না খাস করে মেঘের বাণী করে আল্লাহ আমরা কাবাকে দেখিনি কাবাতে শরীফাতে নামাজ পড়ি মদিনা শরীফ দেখিনি কিন্তু মদিনা শরীফ দেখলে ওয়ালা সঙ্গে নিয়ে হাত তুলেছি নবীর প্রতি সালামে কিয়াম পাঠ করি জাহান্নাম দেখিনি জাহান্নামকে বড় ভয় করি জান্নাত দেখি না জান্নাতের বড় আশা করেছি আল্লাহ সাড়ে চার হাজার কিলোমিটার রাস্তা দূর থেকে আপনার দরবারে দুখানি করে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করে নি আল্লাহ শিরিক বেদাতি কুফরি জানা অজানা স্বেচ্ছানা নেচ্ছা রাতের অন্ধকারে দিনের উজালায় প্রকাশে অপ্রকাশে গোপনে সমগুণাকে আপনি মাফ করে দাও আল্লাহ বাতিল ফেরকা যারা বোঝে না তাদের বুঝদান করো আল্লাহ আমাদের সুন্নিয়াত হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত মাবিল খায়রের সঙ্গে মৃত্যু নসিব করো আল্লাহ আপনার হাবিব ভবিষ্যৎবাণী করেছে আখিরি জামানা সেই জামানায় তোমরা বুঝতে পারবে না কে বেঈমানার কে কাফের তবে সাবধান আল্লাহ টোটা বাটা জবানে যা কিছু বলেছি নবীর পক্ষ হয়ে ভালাই গুণ কবুল করে নিন ভুল ভ্রান্তি গুণ আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ এলাকার কমিটি সমিতি যারা দাওয়াত করেছেন যাদের বাড়ি বসিয়েছেন আল্লাহ সব কমিটি সমিতি ক্যাশিয়ার সম্পাদক সব ভাইকে কবুল করে নাও
এলাকার ইমাম আলে মুয়াজ্জিন নামাজি মুত্তাকি যারা দূর থেকে সাইকেলে বাইকে এসে এত রাত পর্যন্ত হাত তুলেছেন আবার নিজ আপন রুমে ঘরে বাসায় ফিরে যাবেন তাদেরকে কবুল করে দাও আমাদের মায়েরা পর্দার আঙ্গিনায় তারাও হাত তুলেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নাও অনেকে আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই দুখানি করে হাত তুলেছি আল্লাহ তাদের কবরে আপনি শান্তি দান করে দাও আল্লাহ আল্লাহ অনেকে মোবাইলে কাঁদিয়া দোয়া চায় চিনি না জানি না কোন রাজ্য কোন জেলা থেকে বলে চিনি না যে যা আশা করে দোয়া যায় আল্লাহ সেই তো আজকে আপনার কাছে আমানত ছেড়ে দিলাম তাদের কান্না তাদেরকে আল্লাহ আপনি ক্ষমতা দাও যারা বোঝে না তাদের বোঝার তৌফিক দান করে দাও আমাদের পীর মাশাই যারা হায়াতে আছে হায়াত দাও যারা ইসলামের খেদমত করতে সুন্নিয়াত আল্লাহ তাদেরকে কবুল করে দাও আল্লাহ আমরা তাবারক মেহমানদারি শ্রোতাদের জন্য কিছু বানিয়েছেন আল্লাহ সেগুলোকে কবুল করে দাও আল্লাহ সুস্থভাবে খাবার দাবার করিয়ে নিজ আপন বাসায় সুস্থভাবে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আপনার দরবারে যা চেয়েছি যা চাই দেবাকি সব কিছু চাওয়া পাওয়া আমার নূর নবী সোনার নবীর কদমে রসিলা করে আপনার সাহি দরবারে কবুল করে নিন একটু লাইনটা আপন আপন মনে বসে যাবে কেউ খালি মুখে যাবেন খুলে দেয় আমাদেরটা সমস্ত পুরুষগুলো বসে পড়বে আর দর্শকের সঙ্গে এখানে আপনারা লাইনে বসবেন মেয়ে রাস্তা দিয়ে যতদূর পর্যন্ত যায় সবাই গোটা লাইনে বসবেন আর মহিলারা যে কলা বাগানে বসে রয়েছেন আপনারা ওখানেই লাইন দিয়ে বসে ওখানেই লাইন দিয়ে বসে যারা খুব সংযুক্ত মেন রাস্তায় এখানে আছেন রাস্তাতেই বসে পড়ুন লাইন স্বীকার করে আর যারা স্টেজের সম্মুখে বসে রয়েছেন তারা সামনেই ভালো করে লাইন দিয়ে বসুন ভাই আপাতত আজকে শেষ করছি আগামীকাল ফের ইনশাআল্লাহ লাইভ দেখানো হবে